দুনিয়ার ভিতরে 50,000 বছর সময় যাইতে যত সময় লাগে, হাসরের প্রথম দিনটাই হবে এত লম্বা। হাসরের প্রথম দিনটা দুনিয়ার 50,000 বছর সম পরিমাণ। ক্যালকুলেটর দ্বারা হিসাব করেছে, কেউ দুনিয়ার ভিতরে যদি 93 বছরের হায়াত পা, হাসরের একদিনের তুলনায় 1 থেকে 1.5 মিনিটের জিন্দগি পাইল। 1 থেকে 1.5 মিনিটের জিন্দগি সাজানোর জন্য 24 ঘন্টার ভিতরে 23.5 ঘন্টা কাজ করা হয়, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ আবু আমের খুরাসানি কে ওয়াজ করে, রসুল বলেছেন দুনিয়ার কাজ করো, হিসাব কইরা এতটুক করো যত সময় দুনিয়াতে থাকবে, পরকালের জন্য এতটুক কাজ করো যত সময় পরকালে থাকতে হবে। এই জন্য দুনিয়া যে আমি কামাই করি, হিসাব কইরা করি, একদিন কামাই করি 7 দিন গাইতে পারবো, এই জন্য বেশি দিলে নেই না, কম দিলে আমি মানি না। কানের বাইরা আমার আবু আমের খুরাসানি আব্দুল্লাহকে বিদায় করে দিল। পরের দিন পরের শনিবার যখন খোঁজাখুঁজি আরম্ভ করেছে, খোঁজাখুঁজি করে পায় না, হঠাৎ করে পাহাড়ের ভিতর থেকে কান্নার আওয়াজ শোনা যায়, আকাশে বাতাস যেন বাড়ি হয়ে গেছে। মানুষকে জিজ্ঞেস করলে মানুষটা বলতেছে, একটা যুবক এই পাহাড়ের পাদদেশে শুইয়া কান্দে, 1 সপ্তাহ হয় তার কান্নার কারণে মনে হয় আকাশ বাতাস বাড়ি হয়ে গেছে। আবু আমের খোরাসানি বুঝতে পেরেছে সন্তানটা আব্দুল্লাহ হবে, যাইয়া দেখে ঠিকই একটা সদর আলী শেখবাড়ি জান্নাতুল আতফাল মহিলা মাদ্রাসার উদ্যোগে প্রথম বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের আজকের মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি হাফেজ হযরত মাওলানা আব্দুল আউয়াল দামাত বারাকাতুহুম মুহতামিম দারুল উলুম কওমি মাদ্রাসা ত্রিশাল সহ সভাপতি হিসেবে যিনি উপস্থিত রয়েছেন হযরত মাওলানা আসাদুজ্জামান জিহাদি সাহেব, পরিচালক সুন্না মার্কাজে কওমি মাদ্রাসা আমিররা বাড়ি ত্রিশাল। আজকের মাহফিল নন্দিত মুবাসসির প্রধান ও রৌনক প্রধান আলোচক আলহাজ হযরত মাওলানা মীর মুহাম্মদ সোয়াইব আনসারি, দিগার মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে আজাম, সমবয়স্ক যুবক ভাইরা, পর্দার অন্তরালের প্রাণপ্রিয় মা ও বোনেরা, আসন কতময় মহান স্রষ্টার দরবারে শত সহস্র কোটি শুকরিয়া আদায় করি, যে মহান স্রষ্টা দয়া করে মায়া করে এই বরকতপূর্ণ মজলিস মাজালিসুর রহমা আশা বসার তৌফিক ইনায়াত করেছেন। সে আল্লাহ পাককে খুশি করার লক্ষ্যে আকাশ বাতাসকে মুখরিত করে কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে হৃদয়ের সবটুকু আবেগ উজার করে দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ, আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ। শুরু লগ্ন থেকেই মাহফিলে থাকতে পেরে আসতে পেরে খুশি না বেজার, অল্প না বেশি, যে যত বেশি খুশি হয়েছি এত উচ্চ আওয়াজ দিয়া পড়ি আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবি, নারায়ে তাকবি। প্রাণীর ভাইরা আমার, যে মজলিসে আমরা বসছি এই মজলিসটা দুনিয়ার যে কোনো মজলিসের সাথে কোনো তুলনা নাই, ঠিকই না? দুনিয়ার মজলিসের চাইতে এই মজলিসের সম্মান ইজ্জত শত গুণ নয়, হাজার গুণ নয়, লক্ষ গুণ নয়, কোটি গুণ নয়, শত সহস্র কোটি গুণ, ঠিক কিনা? এটা কোনো মেম্বার সাহেবের মজলিস, চেয়ারম্যান সাহেবের মজলিস, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর মজলিসে মানুষ যেতে পেরে খুশি হয়, অনেক খুশি হয়। উদাহরণস্বরূপ আমাদের বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাকে যদি দাওয়াত করে, এই এলাকার কোনো কর্মীকে দাওয়াত করে যে জানুয়ারি 21 তারিখ সকাল 10টা থেকে আমার বঙ্গভবনে একটা গুরুত্বপূর্ণ আলোচনা সভা হবে, সেখানে বিশেষভাবে আপনাকে আমন্ত্রিত করা হলো, এই চিঠিটা আপনাদের এলাকার কোন নেতার কাছে, মাঠ কর্মী একেবারে ওয়ার্ড পর্যায়ের কর্মীর কাছেও যদি আসে, নেতার কাছেও আসে, এই 50 দিন আগে যদি দাওয়াত দেয়, 50 দিন পর্যন্ত দৈনিক কমপক্ষে 50 জন দেখাই দেয়, বলবে এই দেখো প্রধানমন্ত্রীর ভবন থেকে আমার দাওয়াত আসছে জানুয়ারির 21 তারিখের 10টার সময় থাকতে বলছে, কমপক্ষে 2-3 দিন 4-5 জন করে প্রতিদিন দেখাইবো, ঠিকই না? কেন?
এক আমাদের দেশে একটা কথা কয়, দারোগা বেটা ডাকসেস আছি, আমি কি আর এই দেশে আছি? প্রধানমন্ত্রী দাওয়াত দিছে, হ্যাঁ ব্যাপার সাপারটাই আলাদা। এই জন্য 50 দিন আগে দাওয়াত দিলে 50 দিন পর্যন্তই কাঠটা দেখাইবে। আবার 21 তারিখ জানুয়ারির 21 তারিখ 10টায় বলছে আগের দিন যায় ঢাকায় চলে যাইবে, ওই দিন যদি জ্যাম থাকে ঠিক মতো পৌঁছতে না পারে এই জন্য আগের দিন চলে যাইবে, ঠিকই না? আবার 10টা ঢুকার কথা, সকালে ফজরের পরে লাইন লাগাইবে যাতে মিস না হয়ে যায়, ফজরের পরেই চলে যাইবে। 10টা মিটিং দিয়েছে, অনেক আগেই সে যায় ওই মিটিং এ বসে থাকবে, আবার মিটিং শেষ বিকাল 3টায় 3টার বাইর হবে না, আরো বসে থাকবে 2-3 ঘন্টা, দেখে কোন সুযোগে প্রধানমন্ত্রীর সাথে আমার সাক্ষাৎ হয়ে যায় কিনা, ঠিকই না? জোরে বলেন ঠিকই না? একটা প্রধানমন্ত্রীর ভবনে তার পরামর্শ সভায় দাওয়াত পাইলে মানুষ যদি এতটা তৎপর হয়, এতটা আগ্রহ হয়, এতটা উৎসাহ উদ্দীপনা মনের ভিতরে থাকে, মুসলমান হিসেবে ইমানদার হিসেবে আল্লাহ পাকের মজলিসে আসা তার চেয়ে গুরুত্ব কম থাকার কথা না বেশি থাকার কথা? আওয়াজ দে বলেন বেশি না কম? অনেক বেশি না? অনেক বেশি থাকার কথা না? কিন্তু সেই চেতনা, সেই উদ্যম উদ্দীপনা, সেই স্পৃহা কি আমাদের আছে? জোরে বলেন আছে? নাই নাই, এটা ভাগ্যের ব্যাপার। আল্লাহ পাকের মজলিসে আগের থেকে সুযোগ পেয়ে বসে থাকা, বসা এটা ভাগ্যের ব্যাপার। ইচ্ছা করলে কেউ আসতে পারে না, কেউ ইচ্ছা করলে এখন ঘর বাড়ি ছেড়ে দোকানপাট ছেড়ে রাস্তায় দাঁড়াইতেছে ঘুরতেছে, ইচ্ছা করলে কিন্তু ওই বরকতি রহমতি মজলিসে আসতে পারবে না, ভাগ্যের ব্যাপার, ঠিক কি না? আল্লাহ পয়গাম্বর বলেন খাইরুকুম মান হ্যাঁ মা ইউরিদিল্লাহু বিহি খাইরাই ইফাকিউ ফিদ্দিন, আল্লাহ পাক যার কল্যাণ চান ভালো চান তাকে দিনের বুঝ দে, দিনের বুঝ পাইলেই আসবে। কপাল গুড়া দিনের বুঝ পাই না মানে আল্লাহ তার পছন্দ করে, ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? আমি ওয়াজ আরম্ভ করব, আগে আপনাদের সাথে একটু মিশে নেই, একটু জমায় নেই, আমার বিষয়বস্তুর উপরই আলোচনা করব, বাইরে যাব না। তবে মাহফিলটা জমানোর সময় তো একটু জমায় নেই, আপনাদের সাথে একটু হৃদ্যতাপূর্ণ সম্পর্ক গড়ে নেই, মন মিললে খেলা না হয় একলাই বালাই, ঠিক কর? জোরে বলেন ঠিক কর? যারে ভাল লাগে তার সব কিছুই ভাল লাগে, যারে ভাল লাগে না কিছুই ভাল লাগে, ঠিকই না? পানির ভাইরা আমার আসলে থানবী রহমাতুল্লাহি আলাইহি কিতাব ওয়াকিয়ে পছন্দিদা ওয়াকিয়া, পছন্দিদা ওয়াকিয়া নামক একটা কিতাব থানবী রহমাতুল্লাহি আলাইহি লেখেন। একজন ড্রাইভার, ড্রাইভার সে ড্রাইভিং চাকরি নেওয়ার সময় মালিককে শর্ত দিয়েছে, মালিক চাকরি নিতে পারে বেতন যাই দেন, তবে আজান যখন হয়ে যায় সাথে সাথে গাড়ি ব্রেক নামাজ পড়ার সুযোগ দিতে হবে, ফজর আমি ফরজ নামাজ জামাতের সহিত আদায় করব এতটুক সুযোগ আমাকে দিতে হবে। ভালো ড্রাইভার শর্ত মাইনা চাকরি দিছে, মালিক বাজারে গেছে গোড়া মাছ কিনে নিয়ে আসছে একেবারে তরোতাজা গোড়া মাছ, তাড়াতাড়ি বাড়িতে আসবে, রাস্তায় মাগরিবের আজান, মাগরিবের আজান হওয়ার পর গাড়ি ব্রেক করে ড্রাইভার মসজিদে গেল নামাজ পড়ার জন্য, 3 রাকাত ফরজ নামাজ পড়েছে, এরপর 2 রাকাত সুন্নতে মুয়াক্কাদা, ঠিক কি না? কথা বলেন না, এটা তো পাবলিক এখন ভুলে যাইতেছে, মাগরিবের পর যে সুন্নতে মুয়াক্কাদা 2 রাকাত পড়া লাগবে ভুলে যাইতেছে, জুমার পরে 4 রাকাত সুন্নতে মুয়াক্কাদা বাদা জুমা যেটা আছে পড়তেই হবে আপনি ভুলে গেছে, ঠিক কি না? 2 রাকাত সুন্নতে মুয়াক্কাদা পড়েছে এবং 2 রাকাত সুন্নতে যায়েদাও সে পড়া আরম্ভ করে দিয়েছে, পড়তেছে মজা পাইতেছে, আল্লাহর কুদরতে ভাই সাজদা তো খুব মজা পাইতেছে, সে মনের অজান্তে সুন্নতে মুয়াক্কাদা 2 রাকাত পড়ার পর সুন্নতে যায়েদায় নিয়ত বেঁধে ফেলেছে, নামাজ পড়া শেষ। এবার ড্রাইভার মালিক তো খেই অবস্থা খারাপ, কারণ আমাদের দেশে ফরজ নামাজ পড়ার পরে যে আল্লাহর অশেষ দয়ায় 3 ভাগের 2 ভাগ মানুষের ঘর থেকে বাইর হয়ে যায় মসজিদ থেকে, অনেক মানুষ বেরিয়ে গেছে খুব খেপছে, মানুষ চলে আসছে সে আসে না কেন, নামাজের টাইম হয়েছে নামাজ পড়বে ঠিক আছে দেরি করে কেন, সুন্নতে মুয়াক্কাদা 2 রাকাত প্রাণ ভরে আল্লাহর সামনে তিলাওয়া, আল্লাহর সামনে দাঁড়িয়ে নামাজ পড়া, মন ভরে নামাজ পড়েছে সুন্নতে যায়েদাও 2 রাকাত পড়েছে, সময় বেশি যাওয়ার কারণে যখনই আসছে তখনই একটা থাপ্পড় দিয়ে তাকে ঘুরে ফেলেছে, একেবারে রক্ত জমে গেছে সাফাই, বলতেছে তোর কোন ঠাকুরে এই মসজিদের ভিতরে তোর আটকে রাখছে, এত মানুষ চলে আসছে তুই আসছে না কেন? প্রাণের ভাইরা আমার,
ড্রাইভার বেতা পাইয়া, বেতা পাইয়া ড্রাইভার আস্তে করে মালিককে বলতেছে, মালিক মাগরিবের ফরজ তিন রাকাত নামাজ যখন পড়লাম পয়গম্বর সুন্নতে মুআক্কাদা দুই রাকাত পড়ার জন্য বলেছেন, নিজে পড়েছেন, পড়ার জন্য জোর তাকিদ দিয়েছেন, সুন্নতে মুআক্কাদা দুই রাকাত নামাজ পড়লাম, নামাজ পড়ার পরে তো মজা পাইতেছিলাম, আপনি যে বাইরে দাঁড়িয়ে আছেন আপনার কথা আমি ভুলে গেছি, সুন্নতে মুআক্কাদার পর সুন্নতে যায়দা দুই রাকাত নামাজ পড়লাম, এরপর আস্তে আস্তে আমি আসলাম, মালিক আবার বলতেছে তোর কোনটা করে মসজিদের ভিতরে তোরে আটকে রাখছে, ড্রাইভার চোখের পানি ছেড়ে দেয়া বলে, মালিক আপনাকে আল্লাহ পাক গাড়ির মালিক বানাইছে, মালিক বানানোর পরেও যে আল্লাহ পাক আল্লাহর মসজিদে ঢোকার সুযোগ দেয় নাই, আল্লাহর কুদরতে পায়ে সেজদা করার সুযোগ দেয় নাই, সেই মালিক খালেক রব আমাকে তার ঘর মসজিদ থেকে আসতে দেয় নাই। প্রাণের বাইরা আমার, প্রাণের বাইরা আমার, একজন আল্লাহর ওলি বাজারে গেছে বাজার করার জন্য, তখন দাসী আর বাদীর প্রথা ছিল, একটা দাসী বাদী তিনি কিনবেন, বাজারে যখন গেছেন বাজারে যাওয়ার পর হঠাৎ করে দেখতেছে একটা বাদীর চেহারার ভিতরে নূরের জকমক দেখা যায়, প্রাণীর ভাইরা আমার যার অন্তরের ভিতরে নূর আছে চেহারার দ্বারা নূরের আলো প্রকাশ পায় যদিও সে কালো হয়, এই এই আল্লাহর ওলি বাদীটার চেহারার ভিতরে তাকাই এই বুঝতে পেরেছে তার অন্তরের ভিতরে ঈমান আছে, চেহারার ভিতরে ঈমানের নূর বাসতেছে, মালিক হচ্ছে খ্রিস্টান বলছে, মালিক এই বাদীটাকে তুমি বিক্রয় করবা, বলছে নিশ্চয়ই আমি বিক্রয় করব, তার দাম কত, তার দাম অনেক তুমি নিতে পারবা না, কারণ হচ্ছে তাকে যখন আমি যখন ক্রয় করেছিলাম এক পাল্লাই তাকে উঠাইছি আর এক পাল্লাই টাকা উঠাইছি, তার ওজনের টাকা দিয়ে আমি ক্রয় করেছি, আজকে যদি নিতে চাও এত ওজন লাগবে না তবে অর্ধেক দিতে হবে, প্রাণের ভাইরা আমার আল্লাহর ওলি বলতেছে নিশ্চয়ই তাকে আমি ক্রয় করব, বাড়িতে চলে গেছে বিডা বাড়ি সারা যত জমি আছে সব বিক্রয় করে টাকা নিয়ে গেছে, বাদের ওজনে অর্ধেক করে টাকা দিয়ে ক্রয় করে নিয়ে আসছে, আসার সময় মালিককে জিজ্ঞাসা করছে, মালিক এই বাদীটা তুমি বিক্রয় করার কারণ কি, খ্রিস্টান মালিক বলতেছে এর চেহারা বড় সুন্দর ছিল, নাচতে পারতো ভালো, গাইতে পারতো ভালো, আমাদের মজমাগুলা যখন জমতো তার নাচের তালে মানুষগুলা পাগল পারা হয়ে যাইত, তার সুরের তালে মানুষগুলা মাতম পারা হয়ে যাইত, হঠাৎ করে একদিন তোমাদের মসজিদ মুয়াজ্জিনে আজানের পূর্বে তোমাদের কালাম আল্লাহর কালাম কোরআন থেকে কি যেন একটা আয়াত তেলাওয়াত করেছে, যে আয়াতটা তার কানের ভিতরে ঢুকেছে, নাচতে ছিল গাইতে ছিল মজমাটা মাতম করা হয়ে আছিল, এমন অবস্থায় কালামে পাকের তেলাওয়াত যখন তার কানের ভিতরে ঢুকে আল্লাহু আকবার বলে বেহুশ হয়ে যায়, পানি দিয়া যখন হুশ আনলাম সেদিন থেকে সারা দিন কিছু খায় না, আর সারা রাত্র সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত তুহা তুচু করে আসমানের মালিকের কাছে কি যেন চাই, তানের বেইরা আমার আল্লাহর ওলি বুঝতে পেরেছে কালামে পাকের নূর তার অন্তরের ভিতরে ঢুকেছে, ক্রয় করে যখন বাড়ির দিকে নিয়ে যায় সন্ধ্যা যখন হয়ে যায় যাইতে যাইতে সন্ধ্যা হয়ে গেছে, বাদীটা বলতেছে মালিক কিছু পানির ব্যবস্থা আমার করতে হবে, এইবার আল্লাহর ওলি বুঝতে আর বাকি নাই, এই মহিলাটা সারা দিন রোজা রেখেছে ইফতারের ব্যবস্থা করে দিয়েছে, ইফতার করে মাগরিবের নামাজ যখন পড়েছে মাগরিব নামাজ পর যখন খাদ্য খাবারের ব্যবস্থা করেছে খাদ্য খাবার খাওয়ার পর বলতেছে, ও বাদি আমি জানতে চাই কোন কালামে পাকের তেলাওয়াত শুনি না তোমার জীবনের মোড় পাল্টে গেছে, বাদি বলতেছে ও আমার দুনিয়ার মালিক বাদশার মহলে যখন আমি গাইতেছিলাম যখন নাচতেছিলাম এমন একটা সময় মসজিদের মুয়াজ্জিন
মাইক দ্বারা আল্লাহ পাকের কালাম আমাকে শোনায়, আমি যেন মনে হইছে আমাকেই শোনাইতেছে। সে বলতেছে ফাফিরু ইলাল্লাহ ইন্নি লাকুম মিনহু নাযীরুম মুবীন। ফাফিরু ইলাল্লাহ, প্রিয় আসো আল্লাহর দিকে। ফাফিরু ইলাল্লাহ, প্রিয় আসো আল্লাহর দিকে। ওগো দুনিয়ার মালিক, মুয়াজ্জিনের জবান থেকে আল্লাহ পাকের কালামের আওয়াজটা যখন আমার কানের ভিতরে ঢুকে গেছে, মনে হইতেছে আল্লাহ পাক মুয়াজ্জিনের জবান দ্বারা আমার জন্য মনে পড়াইতেছে। আর আল্লাহ পাক মালিক, আসমানের মালিক আমার দিকে তার দিকে ডাকতেছে ফাফিরু ইলাল্লাহ, জীবনের মৃত্যুর ভয় অন্তরের ভিতরে ঢুকে গেছে। সেদিন থেকে আমি বেহুশ হয়ে জমিনে পড়ে আছি। মুসলমান ভাইরা আমার, আল্লাহর ওলি তাকে খাইতে দিল এশার নামাজ যখন হয়ে গেছে। এশার নামাজ পড়ার পর ঘরের কোনায় একটা সুন্দর ঘর তাকে বানায় দিছে। ঘরের ভিতরে একটা ছোট্ট কামরা বানায় দিছে, সেখানে তুমি থাকবা। রাত যখন শেষ হয়ে শেষের দিকে হঠাৎ করে গুনগুন কান্নার আওয়াজ শোনা যায়। কানের বেইরা আমার, আবু আমের ফরাসানি রাহমাতুল্লাহ আলাই লোকটার নাম ছিল, তিনি বলতেছে হঠাৎ করে কান্নার কিসের আওয়াজ শোনা যায় ঘরের ভিতরে? আমার স্ত্রীর কোনো পোষ সমস্যা হয়েছে কিনা তাকায় দেখি, না না কোনো সমস্যা হয় নাই। আমার সন্তানদের কোনো সমস্যা হয়েছে কিনা তাকায় দেখি, না না তারাও ঘুমাইতেছে। কান্নার আওয়াজ কোত্থেকে শোনা যায় একটু তাকায়া দেখি, ঘরের কোনার ভিতরে যেই বাদিকে আমি জাগা করে দিয়েছিলাম সেই বাদি মাওলা পাকের দরবারে হাত উঁচু করে কাঁদতেছে। একটু আমি আগাইলাম, আগে দেখি বাদি আল্লাহর দরবারে মুনাজাত করে বলে আল্লাহ পাক, ওগো দয়ার আল্লাহ তুমি যে আমারে মোহাব্বত করো তার দোয়াই দে বলতেছি। এই যে অল্প সময় তোমার ইবাদত বন্দী করার সুযোগ আমাকে করে দিলা, এইটা দুনিয়ার কোন মানুষকে তুমি আমার এই বিষয়টা খবরটা জানাইও না। বারবার দোয়া করতেছে আল্লাহ পা, দুনিয়ার ভিতরে আমাকে বাদি বানাইয়া পাঠাইছো, জমিনের মালিকের কাজ করতে যে সারা দিন তোমার ইবাদত বন্দী করতে পারি না। এসার পর থেকে ফজর পর্যন্ত ঘুমানোর যতটুক টাইম আমাকে দেওয়া হয় এতটুক টাইম আল্লাহ পা তোমার ইবাদত বন্দী করি আল্লাহ, এই জন্য আমার উপর তুমি অসন্তুষ্ট হইয়া যায় না। অল্প সময় যে আমি তোমার ইবাদত বন্দী করি এই খবরটা দুনিয়ার কোনো মানুষের কাছে বইল না। আল্লাহ তুমি যে আমারে মহব্বত করো তার দোহাই দিয়া বলি। আবু আমের খরাসানি রাহমাতুল্লাহ আলাইহি বলে, ও মহিলা ও বাদি, তুমি কাজটা বড় চমৎকার করেছো, তবে দোয়াটা তুমি উল্টো করতেছো। বাদি বলতেছে আমার মালিক আমি উল্টা দোয়া করতেছি কিভাবে? আবু আমের খরাসানি কয়, তুমি তো দোয়া করবা এইভাবে, আল্লাহ পাক তুমি যে আমারে মহব্বত করো তার দোয়াই দিয়া বলছি, তুমি যে আমারে মহব্বত করো তার দোয়াই দিয়া বলছি, দোয়াটা এইভাবে হবে, তুমি করতেছো উল্টা। কি আল্লাহ আমি যে তোমারে মহব্বত করি তার দোয়াই দিয়া বলতেছি? মুসলমান ভাইরা আমার, আবু আমের খরাসানি বলতেছে তুমি তো আল্লাহর কাছে বলবা এইভাবে, আল্লাহ আমি যে তোমারে মহব্বত করি তার দোয়াই দেয়া বলতেছি, বরং তুমি উল্টা দোয়া করতেছো, আল্লাহ তুমি যে আমারে মহব্বত করো তার দোয়াই দে বলতেছি। সারা রাত্র যে ইবাদত বন্দী করেছি অল্প সময়, দুনিয়ার মানুষকে তুমি জানাইও না, দোয়াটা উল্টা হইতেছে। এইবার বাদি বলতেছে রাবি ইবনে সুলাইম, এ আবু আমের খরাসানি রাহমাতুল্লাহ আলাই, নিশ্চয় আমার দোয়া উল্টা হয় না, কিভাবে উল্টা হয় না? আমার দোয়া নিশ্চয়ই বাউ হইতেছে, কিভাবে বাউ হইতেছে? আল্লাহর যে আমি মহব্বত করি যথাযথভাবে, এতটুক দুঃসাহস আমার অন্তরের ভিতরে হয় না। 24 ঘন্টা আল্লাহ পাক সময় দিয়েছে, দুনিয়ার মালিকের খেদমত করতে যাই 12 ঘন্টা চলে যায়, সন্ধ্যা থেকে আসা পর্যন্ত দুনিয়ার মালিকের খেদমত করি, এসার থেকে ফজর পর্যন্ত অল্প সময় দেওয়া হয়, অতটুক সময় আবাদত বন্দি করে আল্লাহরে আমি মহব্বত করতেছি, এই দুঃসাহস, এই দাবি করার দুঃসাহস অন্তরের ভিতরে জাগে না। তবে আল্লাহ যে আমারে মহব্বত করে তার শত শত প্রমাণ আমার কাছে আছে। আবু আমের খুরাসানি বলতেছে আল্লাহ যে তোমারে মহব্বত করে
তার প্রমাণ তোমার কাছে কি আছে? এই বাদীরা বলতেছে আল্লাহ যে আমারে মুহাব্বত করে, তার সর্বপ্রথম প্রমাণ হচ্ছে আল্লাহ পাক জমিনের ভিতরে 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গাম্বর জমিনে পাঠাইছে। কোন নবীদেরকে সাইয়্যিদুল নবী বলা হয় নাই, কোন নবীর উম্মতকে সাইয়্যিদুল উম্মত বলা হয় নাই। আল্লাহ পাক আমাকে সাইয়্যিদুল নবীর উম্মত করে সাইয়্যিদুল উম্মত বানাইয়া সাইয়্যিদুল নবীর সাইয়্যিদুল উম্মত বানাইয়া আল্লাহ পাঠাইছে। এইটাই প্রমাণ করে আল্লাহ পাক 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গাম্বরের দল থেকে উম্মত থেকে আমি উম্মতকে আল্লাহ পছন্দ করে। এইবার আবু আমের ফরাসানি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, মহিলা তা তো বুঝলাম, আর কি তোমার কাছে প্রমাণ আছে? মহিলা বলতেছে আরো প্রমাণ আছে, আল্লাহ পাক অগণিত মাখলুক জমিনের ভিতরে সৃষ্টি করেছে, কুকুর সৃষ্টি করেছে, বিড়াল সৃষ্টি করেছে, পাখি সৃষ্টি করেছে, উট সৃষ্টি করেছে, ঘোড়া সৃষ্টি করেছে, আল্লাহ পাক আমাকে কুকুর বানাই নাই। কুকুর বানায় যদি জমিনে পাঠাইতো আল্লাহ পারতো 1 লুকমা খাদ্যের জন্য মানুষের দরে দরে যায় ঘুরতে হইতো। আল্লাহ পাক আমাকে কুকুর বানাই নাই, বিড়াল বানাই নাই, আমাকে উট বানাই নাই, ঘোড়া বানাই নাই, মানুষে আমার উপর সওয়ার হয়ে চলবে, আমাকে গরু বানাই নাই, আমার কাদের ভিতরে জল দেয় চাল চাষ করবে। আল্লাহ পাক এই সমস্ত কিচ্ছু না বানাইয়া সৃষ্টি করার শ্রেষ্ঠ জাত আদম সন্তান বানাইছে। এইটা প্রমাণ করে অন্য মাখলুকের চাইতে আদম সন্তানকে আল্লাহ পছন্দ করে। মুসলমান বৈরামাত বৈলারা বলতেছে, ও রাবি ইবনে, ও বৈলা বলতেছে আপনি আরো শুনুন, আপনি আরো শুনুন, আরো প্রমাণ আমার কাছে আছে। এইবার বলতেছে আর কি তোমার কাছে আর কি প্রমাণ আছে? মহিলাটা বলতেছে আরো বড় প্রমাণ হচ্ছে আপনি হচ্ছেন আমার মালিক, আপনি যদি সারা রাত্র ইবাদত বন্দি করতেন, সারা রাত্র ইবাদত বন্দি কইরা ফজর পর্যন্ত যদি আপনি ঘুমাইতেন, দুনিয়ার কোন মানুষ আপনাকে বাধা দিত না, টাকা পয়সা যা আছে আপনার চলতে পারবেন, সারা দিন কাজ না করলেও সংসার চলবে, তারপরেও আল্লাহ পাক কি করেছে, এশার নামাজ পড়ার পর আপনার চোখের ভিতরে ঘুম দিয়েছে, ঘুম আসার কারণে শরীর দুর্বল হয়ে গিয়েছে, বিছানায় পড়ে আপনি ফজর পর্যন্ত ঘুমাইছেন, আল্লাহর কুদরতে পায়ে সেজদা দেওয়ার সুযোগ হয় নাই। পক্ষান্তরে আমি হচ্ছি বাদী, সারাদিন আপনার কাজের জন্য পরিশ্রম করি, এশা পর্যন্ত পরিশ্রম করি, এশার নামাজ পড়ার পর, খাদ্য খাবার খাওয়ার পর শরীরের ভিতরে অলসতা চলে আসে, দুর্বলতা চলে আসে, তারপর আল্লাহ পাক এশার পর আমার চোখ থেকে ঘুম সরায় নিয়েছে, শরীরের ভিতরে এনার্জি দিয়েছে, আল্লাহ পাকের কুদরতে পায়ে সেজদা দেওয়ার সুযোগ করে ফজর পর্যন্ত সুযোগ করে দিয়েছে। এইটাই প্রমাণ করে আপনি মালিকের চাইতে আমি বাদীকে আল্লাহ মুহাব্বত করে। গানের ভাইরা আমার এই জন্য বলছি আল্লাহ পাকের মজলিসে মাজালিসুর রহমা তাড়াতাড়ি শুরু দিক দিয়ে চলে আসা হচ্ছে, আল্লাহ পাকের পছন্দের পরিচয়ক, জোরে বলেন ঠিক কিনা, আর জোরে বলেন ঠিক কিনা। এখনো কপাল পুরা আসতে পারবে না যাদেরকে আল্লাহ পাক তাড়াতাড়ি তার সামিয়ানার নিচে চায় না, তারা এখনো আসতে পারবে না। আর যারা যারা কপাল ভালো, যারা যাদেরকে আল্লাহ পাক পছন্দ করে, ব্যবসা বাণিজ্য টাকা পয়সা সংসারে ঝামেলা কোনোটাই তাকে আল্লাহ পাকের মসজিদ থেকে দূরে থাকার সুযোগ আল্লাহ দিবেন না, ভিতরে ঢুকে নিবেন ঠিকই না, জোরে বলেন ঠিকই না। এজন্য আল্লাহ কারে মহব্বত করে কারে করে না, কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে বিচার তো হবে, তখন তো বুঝবেন এই দুনিয়াটাও কিছু বোঝা যায় ঠিকই না, জোরে বলেন ঠিকই না। শুরু দিকে থাকতে পেরে আসতে পেরে খুশি না বেচা, অল্প না বেশি, যে যত বেশি খুশি হয়েছি এত উচ্চ আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমাদের আশা বসা কথা শোনা বলা সব আল্লাহ পাক পরকালের জন্য কবুল করে নেক, জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। জানির ভীরা আমার উপস্থাপক যিনি উপস্থাপনা করেছেন
মাহফিল পরিচালনায় যিনি রয়েছেন আপনাদের মাঝে বলেছেন, আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে মহিলাদের ইসলাম শিক্ষার গুরুত্ব। আজকে আমার আলোচ্য বিষয় মহিলাদের ইসলাম শিক্ষার গুরুত্ব। আমি এই বিষয়ের উপর আলোচনা করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিস থেকে দুটি হাদিস আল্লাহ পাকের কোরআন 6666টি কম বেশি আয়াত থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আয়াতের আঙ্গিকে হাদিসের নিরিকে তাফসীরি হাইসিয়তে কিছু কথা বলার প্রয়াস চালাবো বিতাওফিকিল্লাহি তাআলা ওয়া আউনিহি। টানির ভিড় আমার, আল্লাহ পাক আমাদেরকে যত নাজ নিয়ামত দিয়েছেন তার ভিতরে দুটি নিয়ামত শ্রেষ্ঠ নিয়ামত। একটা নিয়ামতের নাম হচ্ছে কালাম আল্লাহ কোরআন, দুই নম্বর নিয়ামতের নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়টা নিয়ামত? কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবীন। আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে দুটো নিয়ামত এসেছে, একটা হচ্ছে কিতাবুল্লাহ কোরআন, দুই নম্বর হচ্ছে নূরে নবুয়ত নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রিসালাতের নূর নবুয়তের নূর। মুসলমান ভাইরা আমার, কোরআন হচ্ছে আমাদের জন্য শ্রেষ্ঠ নিয়ামত। এই কোরআন এত শ্রেষ্ঠ নিয়ামত, সৃষ্টি যুগের ভিতরে এর চাইতে শ্রেষ্ঠ নিয়ামত আর একটাও নাই। কোরআন এই জন্য শ্রেষ্ঠ নিয়ামত, কোরআনের পরশে কেউ যদি আসে জিরো থেকে হিরো বানায়, অসম্মানের অতল গহ্বর থেকে কোরআন টেনে এনে সম্মানের শীর্ষ স্থানে পৌঁছে দেয়। আমি যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের ভিতরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, প্রত্যেকটা আয়াত সূরা অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট আছে যাকে শানে নজুল বলা হয়, শানে ওরুজ বলা হয়। যে আয়াত তেলাওয়াত করেছি আয়াত অবতীর্ণ হওয়ার শানে নজুল সেই সময় নাই, কয়েক হাজার বছর পূর্বে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন বাইতুল্লাহ শরীফ নির্মাণ করলেন, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে নেওয়ার পর বাইতুল্লাহ নির্মাণ করা শেষ, মনে করেছে ভালো একটা কাজ করেছি, আল্লাহর ঘর নির্মাণ করেছি। এরপর আল্লাহর দরবারে চাইতে লাগলেন, দোয়া করতে লাগলেন। দোয়াটা কি? আল্লাহ পাক কোরআনের অন্য আয়াতে বলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কীহিম। হে আল্লাহ তাআলা, আমার বংশধর থেকে এমন একজন পয়গম্বর তুমি পাঠাও যে পয়গম্বর তার উম্মতদেরকে আইসা চারটা কাজ করবে। এক নম্বর কাজ হচ্ছে তোমার কোরআন তেলাওয়াত করে মানুষদেরকে শোনাইবে, দুই নম্বর কাজ হচ্ছে তোমার কিতাব মানুষদেরকে পড়ে শিক্ষা দিবে, তিন নম্বর কাজ হচ্ছে মানুষদেরকে জ্ঞান বিজ্ঞান হিকমত শিক্ষা দিবে, চার নম্বর কাজ হচ্ছে মানুষের আত্মা পরিশুদ্ধি করবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সিয়া পুত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে বাইতুল্লাহ নির্মাণ করার পর যখন মোনাজাত করলেন, আল্লাহর দরবারে মোনাজাত কবুল হয়ে গেছে, কিন্তু কবুল হয়ে যাওয়ার পরেও সাথে সাথে আল্লাহ পাক এটা প্রকাশ করেন নাই, প্রকাশ করেছেন অনেক পরে, কয়েক হাজার বছর পর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পাঠাইলেন। পাঠানোর পর আল্লাহ সেই দোয়াটা আল্লাহ পাক আবার উল্লেখ করতেছে, দোয়াটা কবুল করেছে, উল্লেখ করতেছে কয়েক হাজার বছর পর। মুসলমান ভাইরা আমার, এর দ্বারা একটা জিনিস আমরা বুঝি, মুমিনের দোয়া কোনোটাই বৃথা যায় নাই হাদিসের কথা। আমরা যখন দোয়া করি সাথে সাথে পাওয়ার চিন্তা করি, এই ঘটনার দ্বারা এটা বোঝা যায় দোয়া কবুল হইলেই সাথে সাথে পাওয়া যায় না, আল্লাহ পাক যখন দেওয়া উপযোগী মনে করেন তখনই দান করেন, কথা ঠিক কি না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ আমার বংশধর থেকে এমন একজন পয়গম্বর পাঠাও যে পয়গম্বর মানুষদেরকে ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যে পয়গম্বর
পয়গম্বর তোমার আয়াতগুলো মানুষদেরকে তেলাওয়াত করে শোনাইবে, তোমার কিতাব কোরআন শিক্ষা দিবে, জ্ঞান বিজ্ঞান হিকমত শিক্ষা দিবে, তাদের আত্মা পরিশুদ্ধি করবে, চারটি বস্তু দ্বারা পাঠাও। দোয়া কবুল করেছে শেষ জামানা পয়গম্বর ইব্রাহিমের বংশধর থেকে আসছে, চারটা কাজ নিয়া আল্লাহ পাক তেলাওয়াতকৃত আয়াতে বলেন, আল্লাযি বাআসা ফিল উম্মিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. الله পাক বলেন, সে আল্লাহ পাক যিনি যিনি নিরক্ষর মানুষদের ভিতর থেকে মাঝ থেকে একজন পয়গম্বর তোমাদেরকে পাঠাইলেন, নিরক্ষরদের থেকে একজন পয়গম্বর পাঠাইলেন, চারটা কাজ দিয়া, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তার তেলাওয়াত আয়াত তেলাওয়াত করে শোনাইবে। কখন কি কেন শোনাইবে? ওই যে ইব্রাহিম দোয়া করেছিল তোমার কিতাব মানুষদেরকে শোনাইবে, চারটা কাজ দ্বারা পয়গম্বরকে আল্লাহ পাক পাঠাইলেন, তেলাওয়াত করে কোরআন তেলাওয়াত করে মানুষদেরকে শোনাইবে, কোরআন শিক্ষা দিবে, মানুষের অন্তর পরিশুদ্ধি করবে, মানুষদেরকে সুন্নত জ্ঞান বিজ্ঞান হিকমত শিক্ষা দিবে। মুসলমান ভাইরা আমার, এর দ্বারা বোঝা গেল রসুলের জীবনের মৌলিক রেসালতের চারটা কাজ ছিল মৌলিক। এক নম্বর হচ্ছে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করে শোনানো, দুই নম্বর আল্লাহ পাকের কিতাব শিক্ষা দেওয়া, তিন নম্বর মানুষের আত্মা পরিশুদ্ধি করা, চার নম্বর জ্ঞান বিজ্ঞান হিকমত শিক্ষা দেওয়া। জোরে বলেন ঠিক কিনা? মৌলিক কাজ কয়টা? চারটা। এক নম্বর আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করে মানুষদেরকে শোনানো, দুই নম্বর যা তেলাওয়াত করলো আরব বাসীরা তেলাওয়াত করার সাথে সাথে হয়তো বুঝতে পারবে, আজমিরা বুঝতে পারবে না, এই জন্য তাদেরকে আল্লাহ পাকের কি মানসা, এই আয়াত দ্বারা কি বুঝাইতে চান, অর্থ কি, সেটা মানুষদেরকে শিক্ষা দিবে। এটা হলো কিতাব শিক্ষা দেওয়া, মানুষের অন্তর পরিশুদ্ধি করবে, একমত শিক্ষা দিবে। পয়গম্বর চারটা কাজ নিয়েই, মৌলিক চারটা কাজ নিয়ে এসেছেন। পয়গম্বরের উপর যে মৌলিক চারটা কাজ আছে, এই চারটা কাজ সমস্ত উম্মতের উপর হয়েছে ফরজ। রসূলের উপর যে চারটা কাজ ফরজ, সমস্ত উম্মতের উপর চারটা কাজ ফরজ। একটা হচ্ছে তেলাওয়াত শিক্ষা করা, তেলাওয়াত করতে হলে শিক্ষা করতে হবে, ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? এজন্য ফেকাদের মাঝে একটা প্রশ্ন আছে, প্রশ্নটা হলো এই, ফরজের আগে কোন ফরজ? এটা হলো ফেকাদের একটা প্রশ্ন। প্রশ্নটা কি? যে ফরজের আগে কোন ফরজ? উত্তর হলো ফরজ ইবাদতের আগে, এই ফরজ ইবাদতের জ্ঞান অর্জন করা হচ্ছে প্রথম ফরজ। কোরআন তেলাওয়াত করে শোনানো হচ্ছে ফরজ, এই জন্য কোরআন তেলাওয়াত শিক্ষা করা হচ্ছে ফরজ। মুসলমান ভাইরা আমার, কোরআন শিক্ষা দেওয়া হচ্ছে ফরজ, এই জন্য কোরআন শিক্ষা করাও হচ্ছে ফরজ, আত্মা পরিশুদ্ধি করানো হচ্ছে ফরজ, এই জন্য আত্মা পরিশুদ্ধি নিজে করা হচ্ছে ফরজ, হিকমত শিক্ষা দেওয়া হচ্ছে ফরজ, এই জন্য হিকমতের শিক্ষা আগে অর্জন করা ফরজ। মুসলমান ভাইরা আমার, এইটাই পয়গম্বর তার হাদিসের ভাষায় বলেন, তলাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, সমস্ত মুসলমান নর এবং নারী সবার উপরে তিনি ইলম অর্জন করা হচ্ছে ফরজ। তানের ভাইরা আমার, পুরুষ হোক নারী হোক সমানভাবে তার উপর দিনই জ্ঞান অর্জন করা শিক্ষা করা ফরজ। পুরুষের জন্য বেশি, মহিলার জন্য কম এমন না, সবার উপর সমান ফরজ। তবে গুরুত্ব বেশি হচ্ছে মহিলাদের জন্য কোরআন শিক্ষা করা, এই জন্য বেশি গুরুত্ব। রানীর ভাইরা আমার, মহিলাদের কুল হচ্ছে সন্তানের পাঠশালা, প্রথম পাঠশালা, প্রথম বিদ্যালয়, এই জন্য পুরুষের চাইতে পুরুষ এবং মহিলা উভয়ের উপর দিনই জ্ঞান শিক্ষা করা ফরজ। তবে মহিলাদের দরকার প্রয়োজন বেশি, এই জন্য সন্তানের প্রাথমিক বিদ্যালয় হচ্ছে মায়ের কুল, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? মায়ের কুল হচ্ছে সন্তানের প্রাথমিক বিদ্যালয়। মা যদি ভালো হয়, মা যদি জ্ঞানী হয়, মা যদি আলেমা হয়, মা যদি আবেদা সালেহা হয়, সন্তান এমনই হয়। আর মা যদি আধুনিক মুখী হয়, মা যদি ইংরেজ হয়, সন্তানকেও এভাবেই বানায়, ঠিকই না? জোরে বলেন ঠিকই না? এই জন্যে
মহিলাদের পুরুষের চাইতে মহিলাদের দিনই জ্ঞান অর্জনটা তাদের জন্য বেশি প্রয়োজন, বেশি গুরুত্ব, বেশি দরকার। সন্তানের প্রাথমিক কুল হচ্ছে, প্রাথমিক বিদ্যালয় হচ্ছে মায়ের কুল। আমরা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে পড়ি, তিনি আঠারো পাড়ার হাফেজ, মার গর্ভ থেকে আঠারো পাড়ার হাফেজ হয়ে জমিনের ভিতরে আসছে। মুসলমান ভাইরা, আমার ঘটনা এমন নয়, ঘটনা কি, তার মা হচ্ছে আঠারো পাড়ার হাফেজা ছিল, সন্তানকে যখন কুলে নিত দুধ খাওয়ানো আরম্ভ করেছে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে কোরআন তেলাওয়াত করা আরম্ভ করে দিয়েছে, একাদেরে নয় পাড়া তেলাওয়াত করা শেষ, আবার স্তনার একটা দিয়েছে তেলাওয়াত করা আরম্ভ দিয়েছে, নয় পাড়া তেলাওয়াত করা শেষ, প্রতিদিন সন্তানকে কুলে নেয় কোরআন তেলাওয়াত করে, আঠারো পাড়া তেলাওয়াত প্রতিদিনই করে, সন্তান ছোট্টবেলা থেকেই কোরআন তেলাওয়াত শুনতেছে। এইবার যখন কথা বলার আরম্ভ হয়েছে, সন্তানও বারবার বারবার পড়তে চেষ্টা করে, মা চিন্তা করেছে আমার স্বামী বেঁচে নাই, ওসিয়ত করে গেছে সন্তানকে যেন হাফিজুল কোরআন বানায়, এই জন্য মাদ্রাসায় দিতে হবে, নিয়ে গেছে মক্তবে, ওস্তাদের কাছে বলছে হুজুর তার আব্বা বলেছে সন্তানকে হাফিজুল কোরআন বানানোর জন্য, আপনার কাছে দেয়া গেলাম তাকে হাফেজ বানাইবেন। ওস্তাদ যখন নিয়ে গেছে মক্তবে পড়ানোর জন্য, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন সবক দেওয়া আরম্ভ করেছে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যখন বলেছে, সন্তান অপেক্ষা করতেছে পড়েরটা কি বলবে, যখন বিসমিল্লাহির রহমানির রহিম ওস্তাদ পড়েছে, সন্তানকে আর বলতে হয় নাই তুমি পড়ো। এইবার সন্তান সূরাতুল ফাতিহা তেলাওয়াত করলো, আলিফ লাম তেলাওয়াত করলো, তেলাওয়াত করতে করতে এক পারা তেলাওয়াত শেষ, উস্তাদ অবাক হয়ে গেল, বক্তব্য দিতে তেলাওয়াত করা শিক্ষা করার জন্য আলিফ বা তা না পড়ে এক পারা তেলাওয়াত শেষ, ছোট হুজুর মেজ হুজুরকে ডেকে নিয়ে আসছে, মেজ হুজুর শুনেন, মেজ হুজুরও তেলাওয়াত শুনে অবাক, এত বিশুদ্ধ তেলাওয়াত, ছোট্ট বাচ্চা ঠিক মতো কথা বলতে পারে না, সুন্দর তেলাওয়াত, মেজ হুজুর চাইয়া বড় হুজুর বলছে বাবা থামো, আশেপাশে এলাকার মানুষ যাই আনছে দেখেন সন্তানটার কি অবস্থা, আশেপাশের মানুষ আইসা যখন বসছে সবার সামনে আরো নয় পারা তেলাওয়াত করি, আঠারো পারা এক বসার ভিতরে তেলাওয়াত করে শেষ করে দিয়েছে। মুসলমান ভাইরা আমার, আঠারো পারার হাফেজ হয়েছে কিসের গুণে, মা হাফেজ থাকার কারণে ঠিক না, জোরে বলেন ঠিক না, কুতুবউদ্দিন খাকি রহমাতুল্লাহ আলাইহি বড় আল্লাহর ওলি ছিল, তিনার ছোট্টবেলার সময়ের কথা, মা ছিল আলেমা আবেদা সালেহা, চিন্তা করেছে সন্তানকে কেমন করে মানুষ বানানো যায়, এবাদত বন্দেগীতে দরাইতে হবে কিভাবে, কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহ আলাইহি বড় তেনার চিনি খাওয়ার বড় নেশা ছিল, তাই তিনি বলতেন সন্তানকে, বাবা রে আল্লাহ পাকের ইবাদত বদ্দিকে যদি তুমি করো আল্লাহ পাক তোমার চিনির ব্যবস্থা করে দিবে। এই জন্য যখন তিনি নামাজ পড়তেন, নামাজের নিচে যাই নামাজের নিচে সুন্দর করে তিনি চিনির পুতলা বানায় রাখতেন, গর্ত করে রাখতেন, চিনির পুতলা দেয়া দিতেন, নামাজ পড়া শেষ বলতো বাবা তুমি চিনির যাই নামাজ ওঠাও আল্লাহ তোমার চিনি দিবে, চিনি পাওয়া যাইত, সন্তান মহাকুশি, আহারি নামাজ পড়লে দেখি চিনি পাওয়া যায়। একদিন মা বাবার বাড়িতে বেড়াইতে গেল, আসরের নামাজের সময় হয়েছে, এখন টেনশনে পড়ে গেছে, আসরের নামাজের পূর্বেই যদি আমি বাড়ির ভিতরে না পৌঁছি, আর যদি ঠিকমতো চিনি যদি যাই নামাজের নিচে যদি না রাখি, সন্তান আজকে যাই নামাজ উঠে বলবে তোমার আল্লাহ দুকা দেয়, তুমি থাকলে দেয় না হলে দেয় না, এমন আল্লাহর ইবাদত বন্ধই করা যাবে না, তোমারে গুরুত্ব দেয় আমারে কোনো গুরুত্বই দেয় না, সন্তান আল্লাহর ইবাদত বন্ধই থেকে মুখ ফিরাইবে, কি করা যায়। আসরের নামাজ পড়ার পর বাবার বাড়িতে পয়রা সাই নামাজে বৈশা চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে কাঁদছি, আল্লাহ তোমার গোলাম বানানোর জন্য এই রাস্তা আমি অবলম্বন করেছি, আল্লাহ সত্যই যদি তোমার গোলাম বানানোর পক্ষে
দোয়া যদি আমি করে থাকি, আল্লাহ পাক সন্তান যেন তোমার উপর তাওয়াক্কুল থেকে দূরে না আসে, সেই জন্য তুমি আজকে সিনির ব্যবস্থা করে দিও। মায়ের দোয়া সন্তানের জন্য কবুল হয়ে গেছে। মুসলমান ভাইরা আমার, এইবার খুতবউদ্দিন বখতিয়ার খাঁ রহমাতুল্লাহি আলাই ছোট্ট বাচ্চা মানুষ, আসরের নামাজ পয়রা যখন যায় নামাজ উঠাইছে, অন্যান্য দিন তো একটা সিনির প্যাকেট দেখা যাইত, আজকে দেখে ফুরাটা ঘট চিনির গুদান হয়ে গিয়েছে, আর তার সাই নামাজটা হচ্ছে গুদানের মো। তানের ভাইরা আমার, মা যখন বাড়িতে চলে আসছে বলতেছে বাবা রে, সন্তান ঘরের ভিতরে ডুইকেই দেখে হাসি মুখ বলতেছে মা তোমার আল্লাহ তো এতদিন একটা ফেকেড়ে দিত, আজকে দেখো মা কত সিনি তোমার আল্লাহ দিয়েছে। মা দেখো যাই নামাজটা উঠে যখন দেখাইলেন পুরাটা ঘর সিনির একটা গোডাউন হয়ে গিয়েছে। কুতুবউদ্দিন বখতিয়ার খাঁ রহমাতুল্লাহি আলাইহির মা সেজদায় পড়ে কান্না কাটি আরম্ভ করেছে, আল্লাহ এই অভাগিনীর দুঃখিনীর এই গুনাগারের দোয়া এইভাবে কবুল করবে আমি কোনোদিন বিশ্বাস করি নাই। কুতুবউদ্দিন বখতিয়ার খাঁ রহমাতুল্লাহি আলাই মাকে উঠাইয়া বলতেছে মা তুমি কান্দছো কেন, এত সিনের ব্যবস্থা যাই মালিক করে দিল তুমি কি খুশি হও নাই। এইবার তার মা বলতেছে বাবা রে ওই তো দিন পর্যন্ত আমি সিনি দিতাম, আজকে সিনি দিতে পারি নাই, তুমি যদি আবাদত বন্দির থেকে ফিরে আসো এই জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলাম। আল্লাহ পাক কত সুন্দর করে সত্যি আজকে আল্লাহ পাক চিনি তোমার জন্য পাঠায় দিছে। কুতুবউদ্দিন বখতিয়ার খাঁ রহমাতুল্লাহি আলাইহি বলে মা যদি আল্লাহর জন্য ইবাদত বন্দি করলে আল্লাহ যদি এমন সিনি দিতে পারে মা গো যে আল্লাহর কথা শুনেছে আসমানে তাকে, সে আল্লাহর জন্য ইবাদত বন্দি করলে সে আল্লাহর সাথে কি আমার সাক্ষাৎ হবে না। মুসলমান ভাইরা আমার, তখন আর সিনির লোভে ইবাদত বন্দি করে না, আল্লাহর দিদারের জন্য ইবাদত বন্দি করে। বুঝানো উদ্দেশ্য ছিল মা যেহেতু ভালো এই জন্য সন্তানও ভালো হয়েছে, কথা ঠিক কিনা? হারুন আর রশিদ, বাদশা হারুন আর রশিদ তার বিবি তার স্ত্রী জুবাইদাকে নিয়ে হঠাৎ করে সকালে পায়চারি করতেছে, সকালে মানুষ হাঁটে না, পায়চারি করতেছে। তখনকার মানুষরা নামাজ পড়ে ঘুমটা কাটানোর জন্য, নামাজ পড়েছে ঘুমটা কাটায় তেলাওয়াত করি এই জন্য তারা একটু হাঁটতো, আর এই যুগের মানুষ ঘুম কাটানোর জন্য হাঁটে না, নামাজ তো পড়েই না, বরং ডায়াবেটিস থেকে বাঁচার জন্য হাঁটে, ঠিক কি না? যারা বলেন ঠিক না? তখনকার সময় এখনকার সময় একটু পার্থক্য আছে, তখন মানুষ ইবাদত বন্দি করতে ডায়াবেটিস ছিল না কিন্তু ঘুম কাটানোর জন্য হাঁটতো। দুইজন হাঁটতেছে হঠাৎ করে সামনে পড়েছে একটা, হঠাৎ করে সামনে একটা পাগল বসে রয়েছে, পাগলটা বসে থাকলে নদীর পারে কি যেন আঁকতেছে। বাদশাহ হারুন আর রশিদ স্ত্রীকে নিয়ে যাইতেছে, নজর পড়েছে পাগলের দিকে, বলতেছে এই পাগল, পাগলটার নাম ছিল বাহলুল মাজনু, রাউজুর রিয়াহিন কিতাবের ভিতরে ঘটনা আসছে, আপনাদের খারাপ লাগতেছে? হ্যাঁ, মাহফিল তো এখন জমানোর সময়, সেটা সেজন্য একটু আমি ওই আমার বিষয় থেকে আলাদা বাহিরে যাব না, একটুকু আলাদা যাব না, বাহিরে যাব না, আমার বিষয়ের উপর থাকবো, তবে বোঝার জন্য বিষয়টা পরিষ্কার ভাবে বোঝার জন্য উদাহরণ গুলা টানছি যে বহিরা মানুষ চিন্তার ফরেজগার হলে তারা যদি দিন শিখে সমাজের সন্তানদের উপর যে প্রভাবটা কিভাবে পড়ে। মুসলমান ভাইরা আমার, হারুন আর রশিদ হাঁটতেছে, বালুর মাজনু জমিনের ভিতরে বালুর চরের ভিতরে ঘর বানাইতেছে। হারুন আর রশিদ জিজ্ঞেস করতেছে বালুল এখানে তুমি কি বানাও? বলতেছে ঘর বানাই, কি করবা, বিক্রয় করব, কে কিনবে, যার দরকার, তোমার ঘরের দাম কত, এক আনা। এইবার হারুন আর রশিদ বলতেছে তোমার ঘরে কি বৃষ্টির থেকে বাঁচাইতে পারবে না, রোদ্দুর থেকে বাঁচাইতে পারবে না, জ্বর হাওয়ার থেকে বাঁচাইতে পারবে না, তবে কিনবে কে? বাহলুল মাজনু বলে যার দরকার সেই কিনবে। এইবার হারুন আর রশিদ কয় পাগলে কিনা, কয় ছাগলে কিনা, কা নিজের হাতে একটা লাঠি ছিল দেয়া, বলতেছে তোমার চাইতে মগা মানুষ পৃথিবীতে যদি তাকে এটা দেয়া দিও। বাহলুল মাজনু হাসি বুকে নিলেন, যদি সুযোগ পায় আমার চাইতে মগা মানুষ পায় তাকে দেয়া দিব আপনার আমানতটা।
হাসি মুখে নিলেন। মুসলমান ভাইরা আমার, লাঠি বাহলুল মাজনুর হাতে কিন্তু হারুন আর রশিদ দিলেন। লাঠির অবস্থা কি হয়েছে সময় যদি হয় শেষ দিক দিয়ে বলবো, এখন মাথার ভিতরে রাখেন। বাহলুল মাজনু বকে বলতেছে, হারুন আর রশিদ বলতেছে, তোমার চাইতে মগা মানুষ যদি পৃথিবীর ভিতরে থাকে এই লাঠিটা তুমি তাকে দেয়া দিও, তার অর্থ তুমি হচ্ছে জমিনের ভিতরে সবচেয়ে মগা আর বোকা। এই কথা বলে চলে যাইতেছে, তার স্ত্রী ছিল বিবি জুবাইদা, বড় আবেদা সোয়ালিহা, বলতেছে স্বামী আমার, পুরুষটার চেহারার দিকে তাকাইলে মনে হইতেছে সে দিনদার ফরেজগার, মাথার ভিতরে টুপি পাগড়ি পরিধান করা, জুব্বা পরিধান করা, বৃদ্ধ মানুষটা কিসের কারণে গড় রাখতেছে আর বিক্রয় করবে বলে একটু জিজ্ঞাসা করুন। এইবার জুবাইদাকে বলতেছে, পাগলে কিনা কই ছাগলে কিনা কা, তুমি জিজ্ঞাসা করলে করো আমি করব না। বিবি জুবাইদা মহিলা মানুষ, মনটা নরম, জিজ্ঞাসা করলো, ও আল্লাহর পাগল বাহলুল, এই ঘর কি রৌদ্র থেকে বাঁচাইতে পারবে না, বৃষ্টি থেকে বাঁচাইতে পারবে না, হাওয়া থেকে বাঁচাইতে পারবে না, তবে ক্রয় করে নিলে আমার কাজটা কি হবে? বাহলুল মাজনু দু হাত উঁচু করে বলতেছে, ও রাজরানী আপনি শুনুন, আমি যে ঘরটা আমি বানাইতেছি এই ঘরটা বৃষ্টি থেকে বাঁচাইতে পারবে না, হাওয়া থেকে বাঁচাইতে পারবে না, রৌদ্র থেকেও জমিনের ভিতরে বাঁচাইতে পারবে না, তবে যে বিশ্বাস করে এই ঘরটা ক্রয় করে নিয়ে যাইবে আল্লাহর কাছে দু হাত উঁচু করে বলবো, আল্লাহ যেন এমন নকশার একটা ঘর এই ব্যক্তির জন্যে জান্নাতের ভিতরে বানায়া দেয়। হঠাৎ করে হারুন আর রশিদ চিল্লাইতেছে, বাঁচাও 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 বলে চিল্লাইতেছে, বাঁচাও বাঁচাও বাঁচাও, বিকট চিৎকার। বিবি জুবাইদা বলতেছে, স্বামী আমার, তোমার কি হয়েছে, সজাগ হও। স্বামী যখন সজাগ হয়েছে থর 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 করে কাঁপতেছে, টানির ভেইরা আমার বাহলো। এইবার হারুন আর রশিদের স্ত্রী জুবাইদা বলতেছে, স্বামী আমার, বাঁচাও বাঁচাও বলে চিল্লাইতেছে তো নয় কেবে কাঁপতেছে কেন। এইবার হারুন আর রশিদে বলতেছে, ও বিবি জুবাইদা, তুমি বলো আমার আগুচরে আমার আড়ালে কি আবাদত বন্দি করেছ, যার কারণে আল্লাহ পাক খুশি হইয়া তোমার জন্য জান্নাতের ভিতরে ঘর বানাইয়া রাখছে। বিবি জুবাইদা বলতেছে, স্বামী আমার কি হয়েছে বুঝতে পারতেছি না, ঘটনা কি কও বলো। হারুন আর রশিদ বলতেছে, জুবাইদা শোনো, আমি যখন ঘুমায় গেছি ঘুমের ঘরের ভিতরে আমি স্বপ্নে দেখি হাসরের ময়দান কায়েম হয়েছে, হাসরের ময়দান কায়েম হয়েছে, মানুষটা কি কর্তব্য বিমূর হইয়া গোড়াগাড়ি করতেছে, আধাত উপরে সূর্য উদিত হয়েছে, মানুষের মগজগুলা মাতের ফেনের মতো ছিঁড়ে পড়তেছে। আমি চিন্তা করলাম এমন একটা অবস্থায় যদি কিছু ছায়ার ব্যবস্থা হইতো ভালো হইতো, রৌদ্র থেকে বেঁচে থাকতাম। হঠাৎ করে সামনের দিকে একটা গাছের মতো দেখা যায়, সেখানে গাছের ভিতরে গেলাম, একটু ছায়া পাইলাম কিন্তু প্রচন্ড তাপ। আরেকটু সামনে আরেকটা বাগান দেখা গেল, সেখানে গেলাম, ভাবলাম ঠান্ডা বাতাস হবে দেখি না গরম বাতাস, এর ভিতরে হঠাৎ করে একটা ছোট্ট ঘর দেখলাম, মনের ভিতরে বড় শখ হইল এই ঘরটা যদি আমার হইতো। আস্তে আস্তে মনে বড় আশা নিয়ে যখন কাছে গেলাম, কাছে যাইয়া দেখি এই ঘরের উপরে স্বর্ণ করে লেখা আছে, হাজা বাইতুল জুবাইদা, এইটা হচ্ছে জুবাইদার ঘর। আমার মন খুশি হয়ে গেল, একটা আমার স্ত্রীর ঘরটা মন বড় খুশি হয়ে গেল। আমি চিন্তা করলাম ঘরের ভিতরে ঢুকবো, তলে গরম হাওয়ার থেকে আমি বাইসা থাকবো, এই জন্য ঘরের দরজার সামনে গেলাম, দারোয়ানের কাছে জিজ্ঞেস করলাম, চাবি দাও, কি করবেন, ঘরের ভিতরে ঢুকবো, এই ঘর কার, ও এই ঘর হচ্ছে বিবি জুবাইদার, জুবাইদা তো আমার স্ত্রী, ঘর দাও। এইবার দারোয়ান বলতেছে, না না না, দুনিয়া স্ত্রী দুনিয়া স্ত্রী থাকবে আখেরেতে না, যার নামে ঘরটা বরাদ্দ সেই নেবে, আর কারোর কাছে চাবি দেওয়া যাবে না। ও গো জুবাইদা, আমার বাসায়ের গরমে যখন জোর করে চাবি নিতে চাইলাম, বিপদে পড়ে আছি, স্ত্রীর ঘরের ভিতরে ঢুকবো না, দেওয়ার তুমি কে, বাধা দেওয়ার তুমি কে? এইবার এই ফেরেস্তা দারোয়ান ফেরেস্তা আমাকে যায়, আমাকে সরাইতে যাইয়া বড় একটা লাঠি নিয়েছে, লোহার লাঠি, এই যে আঘাত করতে চেয়েছে সে আঘাত থেকে বাঁচতে যেয়ে আমি বলেছি, বাঁচাও 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 বলে চিৎকার করেছি।
ও জুবাইদা, আমি জানতে চাই আমার অজান্তে এমন কি আবাদত বন্দি করেছ, আল্লাহ পাক জান্নাতের ভিতরে তোমার জন্য ঘর বানাইয়া রাখছে। বিবি জুবাইদা বলতেছে, স্বামী আমার বড় ডিস্টার্ব করলেন, বড় ডিস্টার্ব করলেন, আমি একটা সুন্দর স্বপ্ন দেখতেছিলাম, সেই সুন্দর স্বপ্নটা আমাকে দেখতে দেন নাই। কি স্বপ্ন দেখতেছিলাম? আমি দেখতেছিলাম হাসন নসর কায়েম হয়েছে, আল্লাহর বিচারের আসনে কাজী হইয়া বসেছে বিচার করার জন্য, আদাত উপরে সূর্য উদিত হয়েছে, মানুষের মাথার মগজ বাতের ফেনার মতো ছিঁড়ে পড়তেছে, হঠাৎ করে একদল ফেরেশতা এসে আইসা বলে, জুবাইদা সাধারণ মানুষের কাছে থাকা মানাই না, আল্লাহ পাক উত্তম ছায়ার ব্যবস্থা আপনার জন্য করে রাখছে। স্বামী আমার ফেরেশতারা আলাম সালাম জানাই আমার সামনের দিকে নিয়ে গেল, একটা গাছের নিচে আমাকে আশ্রয় দিল, এত স্নিগ্ধ বাতাস আমার শরীরের ভিতরে লাগতেছে, মনে হইছে এটি মনে অজন্না, আমি বসে গেলাম ঘুমাইবো আরামে, আর একদল ফেরেশতা ইসা বলতেছে, বিবি জুবাইদা সাধারণ একটা গাছের ভিতরে নিচে থাকা আপনার জন্য বানাই না, আল্লাহ পাক এর চাইতে উত্তম বাগান আপনার জন্য নির্মাণ করে রাখছে। ও স্বামী আমার, আরেকজন ফেরেশতা আইসা, আমি যখন উত্তম বাগানের ভিতরে গেলাম, যাইয়া আমি মনে করলাম এইটাই মনে হয় জান্নাত, সুন্দর করে ঘুরতেছি, আমি যখন একটু বিশ্রাম নিব ঘুমে যাইব চিন্তা করেছি, আরেকজন ফেরেশতা আইসা বলতেছে, জুবাইদা সাধারণ বাগানে আপনার জন্য ঘোরা মানাই না, আল্লাহ পাক আপনার জন্য এই বাগানের ভিতরে ঘর নির্মাণ করে রাখছে। স্বামী আমার, আস্তে দিকে যখন আমি সামনের দিকে আগাইলা, একটা সুন্দর বিল্ডিং দেখা যায়, কাঁচ পাত্র গুলা সব বিল্ডিং এর চতুর্দিক দিয়ে ওয়াল হয়েছে কাঁচের, ভিতরের ভিতরে হিনা মনি মুক্তাইয়া কুদমার জান পাথর দ্বারা সুন্দর করে পালং গুলা সাজানো, পান পাত্র গুলা সাজানো, ঘর গুলা সুকে সালমারি গুলা সাজানো, সুন্দর করে দেখা যায়, চতুর্দিক দিয়ে ঘুরে ঘুরে এই বিল্ডিংটা দেখতেছে, একদল ফেরেশতা এসে বলতেছে, জুবাইদা বিল্ডিং তৈয়া বাহিরে ঘোরা মানাই না, আল্লাহ পাক এই বিল্ডিংটা আপনার জন্য এই রিজার্ভ করে রাখছে, আপনার বিল্ডিং এর ভিতরে আপনি প্রবেশ করুন। স্বামী আমার, আমি কি করব? আমি যখন সামনের দিকে আলাইলাম, গেটের সামনে যখন গেলাম, শ্রদ্ধার সাথে একজন ফেরেশতা সালাম দিল, জিজ্ঞেস করতেছে, আপনি কি আন্তা জুবাইদা, আপনি কি জুবাইদা? আমি যখন বললাম জি জি, অত্যন্ত ভক্তি আর শ্রদ্ধার সাথে আদবের সাথে সাবিটা আমার হাতে দিল, বলল অনেক দিন গত হয়ে গেছে, সাবি নিয়ে অপেক্ষা করতেছি, মালিক পাই না, মালিককে দেখার জন্য দেওয়ার জন্য, আপনি হচ্ছেন বিল্ডিং এর মালিক, জান্নাতের মালিক, ঘরের ভিতরে আপনি ঢুকুন। স্বামী আমার, এই দারোয়ান কাছ থেকে ফেরেশতাদের কাছ দিয়ে আমি যখন সাবিরা নিলাম, সাবিরে নিয়ে যখন তালা খুলবো, ঘরের ভিতরে ঢুকবো, তালা খোলা হয়ে গেছে, এর ভিতরে ঘরের ভিতরে ঢুকতে দিলেন না, আপনি বাঁচাও বাঁচাও বলে চিল্লান দিলেন, ঘুম শেষ হয়ে গেছে, ঘুম ভেঙে গেছে, স্বপ্ন যুগে আমার জান্নাতের ভিতরে ঢোকার সুযোগটা পাইলাম না। মুসলমান ভাই আমার, হারুন আর রশিদ বলতেছে, আমার স্ত্রী এমনকি আমার অজান্তে তুমি ইবাদত বন্দী করেছো, আল্লাহ পাক খুশি হয়ে এত সুন্দর জান্নাত তোমার জন্য নির্মাণ করে রাখছে। বিবি জুবাইদা বলতেছে, স্বামী আমার, এই ফেরেশতাকে আমিও জিজ্ঞাসা করেছিলাম, কোন ইবাদতের বিনিময়ে আল্লাহ ঘর দিয়েছে? এই ফেরেশতা উত্তর দিয়েছে, ও জুবাইদা গতকালকে আল্লাহর পাগল বাহালল, দুনিয়ার পাগল নাই আল্লাহর পাগল, আল্লাহর পাগল বাহালল রে, তার প্রতি মুগ্ধ হইয়া, তার প্রতি শ্রদ্ধা দেখাইয়া, তার ফ্যামিলির প্রতি মুগ্ধ হইয়া, একদিন আর দ্বারা আপনি ক্রয় ক্রয় করেছিলেন, আপনি তো জানেন না আল্লাহর পাগল বাহালল একদিন আর বঞ্চিত ঘরগুলো ক্রয় করে একদিন আর বাজারে নিয়ে গেছে, বাজার নিয়ে যাইয়া টাকা পয়সা দিয়া চাল কিনেছে, ডাল কিনেছে, বাড়িতে নিয়ে গেছে, পাকশাক করেছে, তার স্ত্রী ছিল আলেমা আবেদা সালেহা, সন্তান দুইটা হচ্ছে হাফেজুল কোরআন, সন্তান রাখিয়েছে, আর বলেছে আজকে যত আয়াত তেলাওয়াত করবা তোমরা, সবদিন বিনিময়ে আল্লাহ পাক
আমি যে ওয়াদা দিয়েছি বিবি জুবাইদার জন্য, আল্লাহ যেন একটা ঘর বানায় দেই, দোয়া করবা। হে আল্লাহর পাগল বাহলুল যে দোয়া করেছিল, আল্লাহ দোয়া কবুল করে দোয়ার বিনিময়ে এই ঘরটা আল্লাহ পাক আপনার জন্য বানায়া দিছে। বিবি জুবাইদা বলতেছে, ফেরেশতা আল্লাহর পাগল বাহলুল যে জমিনের ভিতরে ঘরটা বানায় আমাকে দেখাইছিল, এই ঘরটা তো ছোট্ট ছিল, একতলা ছিল, এত বিশাল বিল্ডিং ছিল না, বহুতলা ছিল না, এত বিশাল তলা কিভাবে হইলো? সে তো বলেছে এমন ডিজাইনের ঘর আল্লাহর কাছে বলবো দেওয়ার জন্য। ফেরেশতা বলতেছে, ও জুবাইদা আপনি শুনুন, আল্লাহর পয়গম্বর হাদিসে বলেন, হাক হাসরের ময়দানে সহিবুল কোরআনকে বলা হবে, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরিল আয়াত তাকরাউহা। হাসরের ময়দানে সাহেবুল কোরআন হাবিব সাবরে আল্লাহ পাক বলবেন, ইকরা ওয়ারতাকি, পড়তে রাহো, চলতে রাহো, পড়তে থাকো, উঠতে থাকো, এক একটা আয়াত তেলাওয়াত করবে, এক একতলা বিল্ডিং এর উপরে উঠবে, আরেকটা আয়াত তেলাওয়াত করবে, আরেকতলা বিল্ডিং এ উঠবে, 6666টি আয়াত তেলাওয়াত করা শেষ, 6666 তলা বিল্ডিং নির্মাণ করে সেখানে বসবাস করা আরম্ভ হয়ে যাবে। ও জুবাইদা, তোমার সন্তান ওই যে বাহলুলের সন্তানরা জয়টা আয়াত তেলাওয়াত করে আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ পাক কয়তলা বিশিষ্ট বিল্ডিং তোমার জন্য আল্লাহ পাক বানায় রাখছে। মুসলমান ভাইরা, আমার লম্বা ঘটনা মাঝখানে কেটে দিছি। এই মহিলাটা কত বোঝানো ছিল, কত আবেদা চলে আছিল, এই মহিলার সন্তান হয় না, হঠাৎ করে একদিন আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমার গর্ভের ভিতরে যদি সন্তান হয়, এই সন্তানটা তোমার রাস্তায় আমি কাটাইব, তোমার রাস্তায় দেব। হঠাৎ করে সন্তান গর্ভের ভিতরে চলে আসছে, যেদিন থেকে সন্তান চলে আসছে প্রতিদিন দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাক আমার গর্ভে যেমন সন্তান হয়েছে, যদি ছেলে সন্তান হয় এমন সন্তান দিও, যেই সন্তান কোনোদিন মানুষের দেশ দখল করার জন্য আমার কাছ থেকে বিদায় নেওয়া যাবে না। অন্যায় ভাবে জুলুম অত্যাচার করে ক্ষমতা ধরে রাখার জন্য অন্যান্য রাজকুমারের মতো, রাজপুত্রের মতো দেশ দখল করে অন্যায় ভাবে এই জন্য বিদায় নিবে এমন যেন না হয়। আল্লাহ পাক ছেলে সন্তান যদি দাও, আমি মায়ের কাছ থেকে যেন সারা জীবনের জন্য বিদায় নিয়ে তোমার রাস্তায় যেন চলে যায়। আমার সন্তান এই তো কথা বলতে পারে, এখন আল্লাহ আল্লাহ কথা বলবে, এই তো আমার সন্তান হাঁটতে পারে, দিনের পথে হাঁটবে, এই তো আমার সন্তান বক্তৃতা দিতে পারে, দিনের পক্ষে বক্তৃতা দিবে, এই তো আমার সন্তান ইবাদত বন্দি করবে, সারা রাত্র নামাজ পড়বে, এই তো আমার সন্তান দীর্ঘক্ষণ না কায়া থাকতে পারে, সারা দিন রোজা রাখবে। মুসলমান ভাইরা, আমার সন্তানটাও ঠিক তেমনই হয়েছে। প্রাণীর ভাইরা, আমার এই সন্তানটা 16 বছর বয়স যখন হয়েছে, মন্ত্রী পরিষদে একটা সমালোচনা আরম্ভ হয়েছে, এই সন্তানটা প্রতি মুহূর্তই আমরা দেখি কবরের পাশে যে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, সন্তানের নাম হচ্ছে আব্দুল্লাহ। ও হারুনুর রশিদ, বাচ্চা হারুনুর রশিদ, একমাত্র শুধুমাত্র একটা সন্তান, নাম হচ্ছে আব্দুল্লাহ, 16 বছর বয়স, উস্ক ফুস্ক চারা নিয়া দেশের ভিতরে থাকে, আপনার কলঙ্ক হয়, কোথায় আলেমদের পিছনে শুধু দৌড়ায়, ওয়াজ মাহফিলে দৌড়ায়, কবরের পাশে যে একান্তে থাকে, ওরে কবরবাসী, তুমি তো জমিনের ভিতরে যখন ছিলা তুমি মন্ত্রী ছিলা, মকমেলের বিছানা ছাড়া হাঁটতা না, পালং ছাড়া তুমি ঘুমাইতা না, এসি রুম ছাড়া তুমি থাকতা না, যদি জানতাম তোমার কবরের কি অবস্থা হইতেছে। এই কথা বলে চোখের পানে চিরে দিয়ে শুধু কবর জিয়ারত করতো কান্ত। মুসলমান ভাইরা, আমার সমালোচনা যখন হইতেছে, আব্দুল্লাহর পিতা হারুনুর রশিদ সন্তানকে ডেকে নিয়ে বলতেছে, বাবা তোমার জন্য আমার কলঙ্ক হয়, এই জন্য উস্কো উস্কো চেহারা নিয়ে থাকা যাবে না, রাজকুমারের মতো যদি থাকতে পারো থাকবা, না আমার চোখ থেকে আড়াল হয়ে দাও। সন্তান বলতেছে, বাবা যান, ওরে আমার বাবা, দুনিয়ার ভিতরে সন্তান হয়ে আপনার কলঙ্ক করতে চাই না, তবে ভেবে চিনতে আপনি কথাটা বলো। বলতেছে, যদি রাজকুমারের মতো থাকতে পারো থাকবা, না হলে আমার চোখ থেকে আড়াল হও, দেশ থেকে চলে যাও।
সন্তান এইবার চিন্তা করলো সন্তান হইয়া পিতার কলঙ্ক কিভাবে করে করা যায় না, বলছে বাবা যা। যাবার সময় দুইটা জিনিস আমি চাই কি, একটা হচ্ছে একটা কম্বল, দুইটা কম্বল, দুই নাম্বার হচ্ছে একটা কোরআন কালাম আল্লাহ, দুইটা কম্বল শেষ সম্বল হিসেবে আমার সাথে থাকবে, কালাম আল্লাহকে আপনার দরবারে পৌঁছে দিতে আমি চেষ্টা করব। পিতা ভাবছে সন্তান অভিমান করতেছে, যত কম্বল লওয়ার নিয়ে আমার চোখ থেকে আড়াল হয়ে যাও, যত কোরআন দরকার নিয়ে আড়াল হও, তোমার মতো সন্তানের চেহারা আমি দেখতে চাই না। চিরবিদায় সন্তান নিয়ে যখন যায়, যাওয়ার সময় হঠাৎ করে গাছের দিকে তাকায় দেখে একটা কুকিল পাখি কুহু কুহু গোবরে ডাকতেছে। আব্দুল্লাহ বলতেছে পাখি যে আল্লাহ পাকের নাম কুহু কুহু বলে নাও, যে আল্লাহ পাকের নাম আল্লাহ হু আল্লাহ ডাকো, আমরা শুনি কুকু সে আল্লাহর দোহাই দিয়া বলছি আমার হাতের ভিতরে তুমি বস। মুসলমান ভাইরা আমার, রাউজুর রাহিম কিতাবের ভিতরে এসেছে গাছ থেকে কুকুল কুকিলটা আব্দুল্লাহর হাতে যখন আইসা বসছে, বসার পর আব্দুল্লাহ আর পিতাকে দেখায় বলতেছে আব্বা জান লা তাগতারু বিতানাইম বাল উমরু ইয়ানফুজু ওয়ান নাঈমু ইয়াজুল, ও আমার বাবা আল্লাহর দোহাই দিয়া বলি দুনিয়া যেন পরকালকে আপনাকে না বলে দেয়। পাখিটাকে বলেছে পাখি তুমি কাছে আবার চলে যাও, অর্ডার পাইয়া কুকিল পাখিটা আবার গাছের ভিতরে চলে গেছে। পরিষ্কার ভাবে আল্লাহু আল্লাহু শোনা যায়। ভাইরা আমার, আব্দুল্লাহ বলতেছে আব্বা সাব্বাহালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সব আল্লাহ পাকের তাসবিহ নেয়, এই পাখিগুলোও আল্লাহর তাসবিহ নেয়, কান আমাদের না থাকার কারণে আমরা কু কু শুনি। আল্লাহ পাক বলেন লাহুম কুলুবুল লা ইফতাহুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, কান দিলাম শুনলো না, উপলব্ধি করলো না। মুসলমান এই কানের কথা না, এই চক্ষুর কথা না, এই কলবের কথা না, এইটা হচ্ছে এমন কান যেই কান পাখিদের কুহুকু আওয়াজের ভিতরে আল্লাহ যে কোরআনে বলেছেন তারা তাসবিহ করে, তাসবিহ সত্যি শোনা যায়। গুনার কারণে পর্দা পড়ে গেছে, এই জন্য পাখিগুলা তাসবিহ করে আমরা শুনি না। আব্দুল্লাহ শুনেছে, পরিষ্কার বুঝিয়েছে, বলতেছে আব্বা জান এই পাখির দোহাই দিয়া বলি, আল্লাহর দোহাই দিয়া বলি, দুনিয়া যেন আপনাকে পরকাল না বলে দেয়। আব্দুল্লাহর পিতা বলতেছে আমার চোখ থেকে তাড়াতাড়ি আড়াল হও, শেষ সম্বল দুটি কম্বল নিয়া কোরআন শরীফ নিয়া সরাসরি রওনা দিয়েছে মায়ের কাছে। মার নাম জানেন তো? মা কে? জোরে বলেন কে? মায়ের নাম কি? বিবি জুবাইদা, সেই জুবাইদা যার জন্য আল্লাহ পাক ঘর বানায় রাখছে জান্নাতের ভিতরে, কি না? এই জুবাইদার কাছে যখন গিয়েছে বলতেছে মা দেশের ভিতরে থাকলে নাকি আল্লাহ আমার আব্বার কলঙ্ক হয়, সন্তান হইয়া পিতার কলঙ্ক করব, এটা হয় না, এই জন্যে সারা জীবনের জন্য আমি চইলে যাইতেছি আল্লাহর রাস্তায়। শেষ সম্বল দুটি কম্বল কোরআন শরীফ আমি নিয়েছি, তেলাওয়াত করব, সম্বল হিসেবে কম্বলগুলো পরিধান করব। মুসলমান ভাইরা আমার, সন্তান যখন শেষ সম্বল কোরআন শরীফ নিয়েছে, মা দেখে খুশিতে সাজদায় পড়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেছে। সন্তান যখন চিরবিদায় নিয়ে বাবার দেশ থেকে চলে যাইতেছে বলতেছে মা গো
এইভাবে উস্কপুস্ক চেহারা নিয়ে জমিনের ভিতরে দেশের ভিতরে থাকলে আব্বার নাকি কলঙ্ক হয়, হুজুরদের কাছে ধরলে আব্বার কলঙ্ক হয়, তাবলিগের কাজ করলে আব্বার কলঙ্ক হয়, কবর জিয়ারত করলে আব্বার কলঙ্ক হয়, রাজকুমারের মতো কেন থাকি না? এই জন্য বলেছে দেশ ছেড়ে চলে যাইতে সিদ্ধান্ত নিয়েছে, যেই জায়গা আল্লাহর কাজ করলে কেউ বাধা দিবে না, তুচ্ছ তাচ্ছিল্য করিব না, সেই দেশে আমি চলে যাইব। মুসলমান ভাইরা আমার, আব্দুল্লাহ যখন মায়ের কাছ থেকে বিদায় নিতে আসছে, বিদায়ের কথা শুন নাই, মা সাজদায় পড়ে শুকরিয়া আদায় করতেছে আল্লাহর দরবারে খুশি মনে। আব্দুল্লাহ যখন বিদায় নিতেছে, এই বিদায়ের কথা শুনে মার এই দৃশ্যগুলা থেকে আব্দুল্লাহ হত হইল, কষ্ট পাইতেছে, মনের ভিতরে বলতেছে মা দুনিয়ার ভিতরে দেখেছে বাবা যদি সন্তানের উপর কেঁপেছে, মা কিন্তু ফিরাইয়া রেখেছে, বাবা যদি বাড়ির থেকে বাইর হইতে বলছে, মা কিন্তু বাইর হতে দেয় নাই, বাবা যদি ঘরের ভিতরে ঢুকতে দেয় নাই, মা কিন্তু ঘরের ভিতরে খাইতে দিয়েছে, ঠিক না? ওরে আমার মা, আমার চিন্তা ছিল বাবাও যদি বাড়ির থেকে বাইর হতে চলে যায়, দেশ থেকে চাইরা যাইতে বলছে, আমার মনে হয় তুমি বিদায় দিবা না ওগো মা, কিন্তু বিষয়টা থেকে তার ব্যতিক্রম। জমিনের ভিতরে এমন কোন পছন্দ মা দেখি না যে মা সন্তানের চিরবিদায় শুনে আল্লাহর দরবারে সাজদা আদায় করে। মা এই সন্তান 16 বছরের ভিতরে তোমাকে কি কষ্ট দিয়েছে, আমার বিদায়ের শেষ বিদায়ের কথা শুনে তুমি আসতেছো শুকরিয়া আদায় করতেছো। এইবার সন্তানের কথা শুনে বিবি জুবাইদা চোখের 2 ফোঁটা পানি চেড়ে দিয়ে বলতেছে, বাবা রে তুমি তো জানো না, তুমি যখন আমার গর্ভের ভিতরে আইছিলে নামাজ করে আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ পা আমার গর্ভের বিচে যদি ছেলে সন্তান হয় এমন ছেলে সন্তান দিও, যেই ছেলে সন্তান সারা জীবনের জন্য আমি মায়ের কাছ থেকে চিরবিদায় নিয়ে তোমার রাস্তায় চলে যাবে। ওরে আমার বাবা, তুমি যখন বড় হয়েছো 7 বছর বয়স যখন হয়েছে তখন আমি মনে করেছিলাম হয়তো তুমি আমার কাছ থেকে বিদায় নিবা, মাদ্রাসায় চলে যাইবা, দিনের রাস্তায় চলে যাইবা, তখন 7 বছর হয়ে গেছে যে তুমি যাইতেছো না বিদায় নিয়া, আমি নিজে নিজে পড়াইতেছি, দুনিয়া আলেম অর্জন করাইতেছি, নিজের উদ্দেশ্যে নিজের ইচ্ছা করে দেশ ছাড়তেছো না, মনে বড় পেরেশান, 10 বছর 12 বছর 16 বছর অপেক্ষা করলাম, 15 বছর যাওয়ার পর মোটামুটি আমি হতাশা হইলাম, মনে হয় আমার সন্তান আমার বাড়ি চাইরা আল্লাহর রাস্তা যাইবে না, মনে হয় আমার দোয়া মনে হয় আল্লাহর দরবারে কবুল হয় নাই, এই জন্য বাবা বড় পেরেশানি ছিলাম। বাবা রে আজকে সেই 16 বছরের অপেক্ষা করার সময়, সেই 16 বছরের অপেক্ষার ক্লানি বুঝতেছে, 16 বছর আমার স্বপ্ন বাস্তবায়ন হয় সময় যেহেতু এটা চলে আসছে, এই জন্য তোমার চির বিদায়ের কথা শুনে না আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছে। মুসলমান ভাইরা আমার, আব্দুল্লাহ এবার মুসকি আসি আসতেছে, মা জুবাইদা হীরার একটা আংটি ছিল, আংটিটা কইলা আব্দুল্লাহকে দিতেছে, বাবা আব্দুল্লাহ বাসর করে তোমার বাবার দেওয়ায় মা মোহর হিসেবে একটা হীরার আংটি ছিল, আর কোন মাল আমার নাই, এই জন্য আংটিটা তোমাকে দেয়া দিলাম, বাকি যত সম্পদ আছে এটা সব তোমার বাবার, আমার না, তোমার বাবার সম্পদ তোমার বাবার অর্ডার ছাড়া দেওয়া আমার জন্য জায়েজ হবে না, এই জন্য মোহর হিসেবে যেইটা পাইছি এইটাই আমি তোমাকে দেয়া দিলাম, আল্লাহর রাস্তা চলে যাইতেছ বিপদে বললে সেইটা তুমি ব্যবহার কইরো। আব্দুল্লাহ এবার হাসি মুখে বিদায় নিতেছে, বলতেছে মা গো তোমার মতো মায়ের ঘরে জন্ম নিয়া আমি আব্দুল্লাহর জীবন ধন্য হয়ে গেছে, মা তুমি দোয়া করো তোমার স্বপ্ন যেন আল্লাহ পাক বাস্তবায়ন করে, আল্লাহর রাস্তা আমাকে যেন মৃত্যু পর্যন্ত কবুল করে নেয়। প্রাণের ভাইরা আমার, মুসলমান ভাইরা আমার, হারুন আর রশিদের সন্তান আব্দুল্লাহ চিরবিদায় নিয়ে চলে গেছে, লম্বা ঘটনা সংক্ষেপ করতেছি, আব্দুল্লাহ চলে গেছে খোরাসান শহরে, প্রাণের ভাইরা আমার নিজের বাবার এলাকা যখন শেষ করে তখন তার খোরাসান শহরে যখন ডুববে সীমানায় গেছে গা, তখন হঠাৎ করে আসমানের দিকে তাকাইয়া দুহাত উঁচু করে আল্লাহর দরবারে পড়ে, আর তামান্না দিল সে রখো সত গায়ে
আব তো আজা আব তো খলওয়াত হো গায়ে। ও গো আল্লাহ, মনের ভিতরে কত স্বপ্ন ছিল এই দেশের রাজকুমার হব, আমার আঙ্গুলের ইশায় কত প্রজারা করবে, কত সেনা সৈন্য করবে, এক সময় আমি আরেকটা রাজকুমারী বিয়া করব, কত সংসৌগতে আমি চলব, আমি এই দেশের ভিতরে বাদশা হব, কত ক্ষমতা আমার থাকবে। ও গো আল্লাহ, এই মনের সিংহাসন থেকে এই সমস্ত স্বপ্ন আমি দূরে সরাইয়া মন সিংহাসন খালি করেছি। আব তো আজা আব তো খলওয়াত হো গায়ে। আল্লাহ গো, মন সিংহাসন দুনিয়ার লোভ আর লালসা ক্ষমতার থেকে খালি কইরা আমি এই মন সিংহাসন খালি করেছি। এই সিংহাসনে তুমি আইসা বসো, তুমি রবের সাথে আমার সাক্ষাৎ হয়ে যা। রানীর ভাইরা আমার, আব্দুল্লাহ চলে গেছে খোরাসান শহরে, লম্বা ঘটনা, সব শেষ করা যাবে না, সংক্ষেপে বলতেছি। খোরাসান শহরে যখন চলে গেছে আবু আমের খোরাসানি রাহমাতুল্লাহি আলাইহ, বড় আলেম, বড় আল্লাহর ওলি, তিনি একটা বিল্ডিং বানাইবেন, ওয়াল ভেঙে গেছে, বাড়ির চতুর্দিক দিয়ে ওয়াল দিছে ভেঙে গেছে, ওয়ালটা ঠিক করার জন্য নেবে, কোনো লোক পাইতেছে না। হঠাৎ করে যেই বাজারের ভিতরে শ্রমিক হয়, শ্রমিক আসে, সেই বাজারে চলে গেলেন, যাইয়া সমস্ত মানুষরা শ্রমিকরা মানুষ দেখে গৃহস্থ দেখে চলে গেছে, আমের খোরাসানি হুজুর দেখে কেউ তার কাছে যায় না, হুজুরের ঠিক মতো খাওয়াইতেও পারবো না, ভালো খাওয়াইবো না, টাকাও দিব না। পক্ষান্তরে আব্দুল্লাহ, পক্ষান্তরে আব্দুল্লাহ, তিনি কোরআন শরীফ নিয়ে শেষ সম্বল দুটা কম্বল কোরআন শরীফ স্মরণ আছে, একটা গাছের নিচে কোরআন তেলাওয়াত করা আরম্ভ করে দেয়। মুসলমান ভাইরা, আমার সময়টা বাজে কাজে লাগায় না, অল্প দিনের জিন্দগি কাজে লাগাইতে হবে, গাছের নিচে বৈশা কোরআন তেলাওয়াত করে। রানীর ভাইরা আমার, আব্দুল্লাহ কেউ কেউ শ্রমিক হিসেবে নেয় না, ওইটা সবসময় তেলাওয়াত করে কাম করবো কোথায়? পক্ষান্তরে আবু আমির খোরাসানির বাড়িতে কেউ যায় না, হুজুর টাকা দিতে পারবে না, খাওয়াইতেও পারবে না। আবু আমের খোরাসানি চিন্তা করেছে, তাকে নেই না, আমার কাছে যাই নাই, তাকে আমি নিয়ে আনেই যায়, বলতেছে ও আব্দুল্লাহ তুমি কি কাজ করবা কিনা? আব্দুল্লাহ বলতেছে গোলাম মানে আল্লাহ জমিনের ভিতরে পাঠাইছে কাজ করার জন্যই কাজ করব। মুসলমান ভাইরা আমার, বলতেছে তোমার কাজের বিনিময় কত দিতে হবে, হাজিরা কত, মজুরি কত? বলতেছে এক দিনার আর এক দিনারের ছয় ভাগের এক ভাগ, বেশি দিলে নিব না, কম দিলে মানব না। ফজর যখন নামাজের আজান হবে, নামাজ পড়ার সুযোগ দিতে হবে, যখন আমার কাজ শেষ হবে শর্ত একটা আজান দিলে নামাজ পড়ার সুযোগ, আর এক দিনার আর এক দিনের ছয় ভাগের এক ভাগ, বেশি দিলে নিব না, কম দিলে মানব না। শর্ত মাইনা চলে গেছে, নিয়ে গেছে কি কাজ করার জন্য? বিল্ডিং ওয়াল গাতার জন্য। এবার আবু আমের খোরাসানি চিন্তা করতেছে, একটা মাত্র যুবক তার শ্রমিক নাই, সে আবার কাজ করতে পারবে কিনা? তিনি এই চিন্তা করে আরেকটা শ্রমিক আনার জন্য বাজারে গেল, যাইয়া তিনি যখন চলে আসলেন শ্রমিক আর পাইল না। এবার আব্দুল্লাহ কাজ করা আরম্ভ করে দিয়েছে, জোরের পরে আসরের দিক দিয়ে আয়েশা দেখে তাকাইয়া দেখে, দশটা যুবক যা না কাজ করতে পারবে, একা আব্দুল্লাহ একাই এত বিশাল কাজ করে বসেছে। আবু আমের খোরাসানি আশ্চর্য হয়ে গেছে, একটা যুবক সে তো রাজমিস্ত্রি, আবার যুগালিও নাই, এত বিশাল কাজ করলো কিভাবে? সন্ধ্যা যখন হয়ে গেছে, বলতেছে তোমাকে টাকা আমি বেশি দেব, বেশি মানুষের দর্জনের কাজ করছো। আব্দুল্লাহ বলো শর্ত মানতে হবে, বেশি দিলে নিব না, কম দিলে মানব না, বেশি দিলে নিব না, এক দিনার আর এক দিনারের ছয় ভাগের এক ভাগ দেয়া বিদায় করলেন। এর ভিতরে পরের দিন খোঁজাখুঁজি করলেন, সবাই বলতেছে শনিবার ছাড়া তাকে পাওয়া যায় না, সাপ্তাহিক দিন তাকে পাওয়া যায়। আব্দুল্লাহর জন্য আবু আমের খোরাসানি আবার অপেক্ষা করলেন, পরের শনিবার আবার যায় দেখেন গাছের নিচে তিনি তিলাওয়াত করতেছেন, আবার বললেন কাজ করাবা কিনা? কাজের জন্য আবার নিয়ে গেলেন, সপ্তাহে একটায় আজানের সময় নামাজ পড়ার সুযোগ দিতে হবে, আর বিনিময় দিবেন ছয় দিনারের এক দিনার আর ছয় দিনের, হ্যাঁ, এক দিনার আর এক দিনের ছয় ভাগের এক ভাগ, বেশি দিলে নিব না, কম দিলে মানব না। নিয়ে গেল শর্ত মায়না। আবু আমের খোরাসানি চিন্তা করলো, দশটা যুবক এত বিশাল কাজ কিভাবে করে আমি দেখি। দরজার কিনারায় যখন তাকায় দেখে দেখে আব্দুল্লাহ বিসমিল্লাহ বলে যখন ইটটা হাতে নেয়, ইটটা হাতে নেওয়ার সাথে সাথে পানির জায়গা থেকে পানি আইসা, বালুর জায়গা থেকে বালু আইসা, সিমেন্টের জায়গা থেকে সিমেন্ট আইসা, অটোমেটিক গাঁথনি হয়ে যায়।
মুসলমান ভাইরা আমার, আবু আমের খোরাসানি দূরের থেকে দেখা অবাক হয়ে গেছে, নিশ্চয়ই যুবকটা আল্লাহর ওলি হবে, তার সাথে আমার বিয়া দেব হয়েছে। দরজা খুললে তাড়াতাড়ি আইসা পায়ে পড়ছে, হুজুর আপনার সাথে আমি বিয়া দেবি করেছি, আমাকে মাফ করে দেয়। এইবার আব্দুল্লাহ বলতেছে, কিসের বিয়া দেবি? হুজুর আমি বুঝতে পেরেছি আপনার আল্লাহর ওলি। এইবার আবু আমের খোরাসানির উত্তরে বলতেছে, না না তুমি ভুল বুঝছো, ভুল চিন্তা করছো, আমি আল্লাহর ওলি নয়, আমি হচ্ছে আল্লাহর পরিচয় পর্যন্ত দিতে যায় না। কেউ যদি সামনে বলে আল্লাহর ওলি, বলে না না আমি আল্লাহর গোলাম, টিকি না, জোরে বলে টিকি না। কানের ভাইরা আমার, আবু আমের খোরাসানি নিজেকে লুকায় রাখে, আব্দুল্লাহ নিজেকে লুকায় রাখে। এইবার পায়ে ধরছে, আমি ছাড়ব না পরিচয় না দিলে। আব্দুল্লাহ বলে, আনা আব্দুল্লাহ, আমি হচ্ছি আল্লাহর গোলাম, এইটাই আমার বড় পরিচয়। মুসলমান ভাইরা আমার, লম্বা ঘটনা সংক্ষেপে বলতেছে, সময় শেষ। আবু আমের খোরাসানি যখন টাকা দিলেন, বেশি টাকা দিতে চাইলেন, বেশি টাকা নিল না, জিজ্ঞেস করলেন, হুজুর বেশি টাকা তো দিলে আপনি পারেন, কেন নেন নাই? আব্দুল্লাহ বলতেছে, বাবা আমি এক দিনার দ্বারা ছয় দিনের বাজার করব, আর এক দিনের ছয় ভাগের এক ভাগ দ্বারা আরেক দিনের বাজার করব, সাত দিনের বাজার হয়ে যাইবে। একদিন কাজ করব, সাত দিনের টাকা হয়ে যাইবে। সাত দিন এই টাকা পয়সা দিয়ে আমি বাজার খাইয়া আল্লাহর ইবাদত বন্দি করব, কোনো টেনশন নাই। অষ্টম দিন যদি আমি বেঁচে থাকি, সেই দিন কাজ করার আমি চিন্তা করব। একদিনে সাত দিনের কাজ আমার হয়ে যাইবে, একদিন কাজ করে সাত দিন ইবাদত করার সুযোগ আমার হয়ে যাইবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমান লিদুনিয়া বিমিকদারিন বাকায়িকা ফিহা ওয়া ঈমান লিআখিরাতিকা বিমিকদারিন বাকায়িকা ফিহা। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার জন্য এতটুক কাজ করো যত সময় দুনিয়াতে থাকবে, পরকালের জন্য এতটুক কাজ করো যত সময় পরকালে থাকতে হবে। আমাদের পরকালে কত থাকতে হবে? আল্লাহ পাক কালামে বলেন, কানা মিকদারুহু খামসিনা আলফাসানা মিম্মা তাউদ্দুন। দুনিয়ার ভিতরে 50,000 বছর সময় যাইতে যত সময় লাগে, হাসরের প্রথম দিনটাই হবে এত লম্বা। হাসরের প্রথম দিনটা দুনিয়ার 50,000 বছর সম পরিমাণ, ক্যালকুলেটর দ্বারা হিসাব করেছে। কেউ দুনিয়ার ভিতরে যদি 93 বছরের হায়াত পা, হাসরের একদিনের তুলনায় এক থেকে দেড় মিনিটের জিন্দগি পাইল। এক থেকে দেড় মিনিটের জিন্দগি সাজানোর জন্য 24 ঘন্টার ভিতরে 23.5 ঘন্টা কাজ করা হয়, ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? আব্দুল্লাহ আবু আমের খোরাসানি কেউ আজ করে, রসুল বলেছেন, দুনিয়ার কাজ করো হিসাব কইরা এতটুক করো যত সময় দুনিয়াতে থাকবে, পরকালের জন্য এতটুক কাজ করো যত সময় পরকালে থাকতে হবে। এই জন্য দুনিয়া যে আমি কামাই করি হিসাব কইরা করি, একদিন কামাই করি সাত দিন গাইতে পারবো, এই জন্য বেশি দিলে নেই না কম দিলে আমি মানি না। কানের ভাইরা আমার, আবু আমের খোরাসানি আব্দুল্লাহকে বিদায় করে দিল। পরের দিন, পরের শনিবার যখন খোঁজাখুঁজি আরম্ভ করেছে, খোঁজাখুঁজি করে পায় না, হঠাৎ করে পাহাড়ের ভিতরে থেকে কান্নার আওয়াজ শোনা যায়, আকাশে বাতাস যেন বাড়ি হয়ে গেছে। মানুষকে জিজ্ঞেস করলে মানুষটা বলতেছে, একটা যুবক এই পাহাড়ের পাদদেশে শুইয়া কান্দে, এক সপ্তাহ হয় তার কান্নার কারণে মনে হয় আকাশ বাতাস বাড়ি হইয়া গেছে। আবু আমের খোরাসানি বুঝতে পেরেছে সন্তানটা আব্দুল্লাহ হবে, যাইয়া দেখে ঠিকই একটা ইট মাথায় নিয়া তিনি শুইয়া আল্লাহ আল্লাহ জিকির করতেছে। প্রাণের ভাইরা আমার, একটু বুঝুন, চিন্তা করো, 16 বছর বয়স যুবক আব্দুল্লাহ, দুনিয়া তো তাকে টাচ করেই নাই। 16 বছর বয়সে কত সন্তানের কত স্বপ্ন হয়, মাদ্রাসার ভিতরে আটকে রাখলেও ইবাদত পর্যন্ত করতে চায় না, ঠিক না? অথচ রাজ দরবারের ভিতরে থাকে, সমস্ত পরিবেশটা তার প্রতিকূলে, একটা মা শুধু তার অনুকূলে, ঠিক না? জোরে বলেন, ঠিক না? কেন ভালো পোশাক করে থাকে না? বাবা দেশ থেকে আলাদা করে দিয়েছে, বাহির করে দিয়েছে। কেন ইবাদত বন্দির পিছনে দৌড়ায়, আলেম ওলামার পিছনে দৌড়ায়, দাওয়াতের পিছনে দৌড়ায়, কবর জিয়ারত করে? এই জন্য দেশ ছাড়া হয়েছে, দেশ ত্যাগ করে দিয়েছে। বয়স কিন্তু 16 বছর, জোরে কন্ঠে কিনা?
এই 16 বছর যুবক আব্দুল্লাহ আল্লাহর জিকির করতেছে আর চোখের পানি ছেড়ে কাঁদতেছে। আবু আমের খোরাসানি আইছে, বনা হয়েছে তার শেষ সময়, বলতেছে হুজুর না যাই না, আপনার কাছে বিয়াদবি করেছি, মাফ করে দেন, যাওয়ার সময় নসিহত করুন। এইবার আব্দুল্লাহ বলতেছে এই নসিহতের আগে একটা দায়িত্ব তোমাকে দেয়া যাইব, পালন করবা কি? এই যে দুইটা কম্বল, এই কম্বল দ্বারা আমি মারা গেলে কাফনের ব্যবস্থা করবা, আর এই কোরআনটা বাদশাহ হারুন আল রশিদের দরবারে দিবা। একজন নিয়েছিল মৃত্যুর আগে ওসিয়ত করে গেছে আপনার কাছে পৌঁছানোর জন্য। কানের ভাইরা আমার এই নসিহত যখন করলো তখন আবু আমের খোরাসানে আবার কাঁদতেছে। এতক্ষণ পর্যন্ত শুধু আল্লাহর ওলি মনে করেছিল, এখন থেকে বাদশারও সন্তান, বাদশারও সন্তান রাজকুমার কাঁপতেছে, বলতেছে কাফার কোনো কারণ নাই, তুমি সৎসাহসে দেয়াইবা। এবার আবু আমের খোরাসানি বলতেছে হুজুর আপনি যদি মারা যান জানাজার কাফনগুলা, কাফনের কাফড়গুলা নতুন করে ক্রয় করে আমি দিতে চাই। আব্দুল্লাহ বলতেছে না না না, নতুন কাফড় জীবিত মানুষের দরকার, মৃত মানুষের নতুন কাফড়ের কোনো দরকার নাই, নতুন কাফড় দিতে চাও জীবিত মানুষকে দিও, আমি যদি মারা যাই এই দুইটা কম্বল দ্বারাই আমার শেষ সম্বল থাকবে, বাবার কাছে আমি ওয়াদা দেওয়ার কথা বলে আসছি, বাবার কাছ থেকে দাবি ছুটে আনছি, পুরান কম্বল দ্বারা দিবা। কারণ হচ্ছে এই কম্বল গুলা আমি যখন আল্লাহর জিকির করতাম আমার সাথে সাথে কম্বল গুলা আল্লাহর আওয়াজের দোপনি দিয়া জিকির করতো। মুসলমান ভাইরা আমার এই কম্বল গুলা তুমি আমাকে কাফনের কাপড় হিসেবে দেয়া দিবা, কারণ হচ্ছে তোমার চোখের ভিতরে পুরাণ বাসতেছে, দেয়া দাও আমি মৃত মানুষ পুরাণ দিবা, তাতে সমস্যা কি? আল্লাহ পাক দয়া করে যদি আমাকে কবরের ভিতরে যদি আল্লাহ পাক আরামে রাখে, মুনকার নাকিরের প্রশ্নের উত্তর যদি আমি সঠিকভাবে দিতে পারি, আল্লাহ পাক তখন আমার গায়ের ভিতরে পুরাণ কম্বল শুধু রাখবেন না, আল্লাহর পয়গম্বর হাদিসে বলেন ফাফরিশুহু মিনাল জান্নাতি ওয়ালবিসুহু মিনাল জান্নাতি ওয়াফতাহু লাহুল বাবা ইলাল জান্নাহ ফায়ুফতা। মুনকার নাকিরের প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে আল্লাহ গায়বী ডাক দেয়া বলবেন, আমার বান্দার জন্য জান্নাতের পোশাক পরিধান করায়া দাও, জান্নাতের বিছানা বিছায়া দাও, জান্নাতের গেট তার কবর পর্যন্ত খুলে দাও, খুলে যাইবে। আল্লাহ যদি দয়া করে আমাকে মাফ করে, পুরান কম্বল থাকবে না, আল্লাহ পাক আমাকে কবরের ভিতরে জান্নাতের পোশাক পরিধান করায়া দিবে। পক্ষান্তরে আবু আমের খোরাসানি আপনি শুনুন, আল্লাহ পাকের কাছে যদি আমি আল্লাহ পাকের অবাধ্যচারী হয়ে যদি আমি কবরের ভিতরে যাই, মুনকার নাকিরের প্রশ্নের দুজে উত্তর যদি আমি না দিতে পারি, আপনি যদি মকমেলের বিছানা মকমেলের কাফর, আপনি যদি রেশমি কাফর দ্বারাও যদি আমাকে দাফন করেন, কাফন চড়াইয়া দেন, কবরের দুইটা পাশ এমন দিয়ে চাপ দিবে রে, এক পাশের পাজর আরেক পাশে যায়া ভেঙ্গে যাবে, ঢুকে যাইবে, এই নতুন কাফর কবরের শাস্তি থেকে বাঁচাইতে পারবে না, কথা ঠিক কি না? এবার আব্দুল্লাহ নসিহত করতেছে ইজা আমালতা আলাল কুবুরি জানাজা ফালাম বিআন্নাকা বাদাহা মাহমুদ, ও আমার বাচ্চা যখন জানাজা বহন করে কবরের ভিতরে নিয়ে যাও, সেখান থেকে ওসিয়ত গ্রহণ করো, নসিহত গ্রহণ করো, শিক্ষা গ্রহণ করো, এইভাবে তোমার আত্মীয় স্বজনরাও একদিন কাফন পরাইয়া শেষ গোসল দিয়া শেষ সাজন সাজাইয়া তোমাকে কবরের ভিতরে নিয়ে যাইবে। প্রাণের ভাইরা আমার তিনি যখন মারা গেছে আবু আমার খোরাসানি টেনশনে পড়ে গেছে, কোন জায়গায় মানুষদেরকে খবর দেই জানাজা কে পড়াইবে, এমন একটা তন্দ্রা এসেছে ঘুমায় গেছে, ঘুম থেকে সজাগ করে দেখে খোরাসান শহরের ভিতরে যত ওলি আব্দাল ওলামাই কেরাম ছিল সব আব্দুল্লাহর জানাজা পড়ার জন্য সারিবদ্ধভাবে দাঁড়ায়া রইছে। নিশ্চয় আল্লাহর ওলি আল্লাহর বন্ধু যারা আছে তাদের দুনিয়ায় কোনো টেনশন নাই, পেরেশানি নাই, হাসরের ময়দানে কোনো পেরেশানি হবে না।
আব্দুল্লাহ 16 বছরের যুবক আব্দুল্লাহ, এত বড় 16 বছরের যুবক আব্দুল্লাহ আল্লাহর ওলি হয়েছে মার জুবাইদা অবদানের কারণে। জোরে বলেন ঠিক না, আওয়াজটা বলেন ঠিক না। এই জন্য নারী শিক্ষার গুরুত্ব পুরুষের চাইতেও শতভাগ বেশি। কোরআন হাদিস শিক্ষা করা নারী হোক পুরুষ হোক, তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, প্রত্যেক পুরুষ এবং নারীর উপর দিনে গেলে অর্জন করা ফরজ, সবার উপরে সমান ফরজ। তবে দরকার প্রয়োজন শতভাগ বেশি প্রয়োজন হচ্ছে মহিলাদের জন্য। এই জন্য মা সন্তানের প্রাথমিক বিদ্যালয় হচ্ছে মায়ের কুল, ঠিক না? জোরে বলে ঠিক না। কয়েকটা ঘটনা বললাম, প্রত্যেকটা সন্তান আল্লাহর ওলি হওয়ার পিছনে ভূমিকা হচ্ছে মা, জোরে বলেন ঠিক না। এই জন্য মাদেরকে এই কওমি মাদ্রাসা এখানে দিয়েছে, আপনারা সন্তানদেরকে মাদ্রাসায় পড়াইবেন। মাদ্রাসা পড়ানো ভালো লাগে না? হাই স্কুলের বারান্দায় 1 ঘন্টা পয়সা দেখে দিয়েছেন, ঘটনা কি? আপনার মেয়ে খুব আরামে পর্দার সাথে বোরকা পরে যায়, আপনি ভিতরে যায় দেখেন। আমি এক হাই স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য, প্রাইমারি স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য, এখন এতটা জানতাম না, শুধু আন্দাজ করতাম, ভিতরে ঢুকে জানি। আজকের থেকে 10 বছর আগে স্কুল কলেজ ভার্সিটির যে ভদ্রতার পরিচয় ছিল তার চুয়ামাত্র ভদ্রতা নাই, চুয়ামাত্র নাই। আপনার মেয়ে আপনার ছেলে স্কুলে পড়াইতেছেন, আপনি দেখেন তার চরিত্রের অমুক কতটা নিচে নামছে, আপনি চিন্তা করে দেখেন। যদি সন্তানকে হিফাজতে রাখতে চান, তার সতীত্ব নিয়ে পড়া হইতে চান, স্বামীর হাতে তার সতীত্ব নিয়ে দিতে চান, সেজন্য মেয়েদেরকে মা বোনদেরকে, এখন তো মেয়ে একটা 8 বছর 15 বছর 20 বছর বয়স হয়েছে আপনার মেয়ে, ঘর থেকে বাইর হবে টেনশন, যতক্ষণ পর্যন্ত ঘরে না ঢুকতেছে ততক্ষণ পর্যন্ত টেনশন হয়, ঠিক না? জোরে বলেন ঠিক না। আমি সব আলোচনার মূলে কওমি মাদ্রাসা মহিলা বাচ্চাদেরকে, মহিলা মা বোনদেরকে, মেয়েদেরকে মাদ্রাসায় পড়ান, সময় সুযোগ নেই, এদিকে আর সামনে আগানোর কোনো সুযোগ নাই। আল্লাহ পাক আমাদের মেয়ে ছেলেদেরকে, বিশেষ করে মেয়েদেরকে আলেমা হাফেজা মুত্তাকি ফরেজগার বানানোর সুযোগ দান করেন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।